লাইভটা দেখেন, লাইভটা দেখে আমাকে একটু লিংকটা ইয়েতে দিয়ে দিন, মেসেঞ্জার লাইভে দিন। লাইভ কি শুরু হয়েছে? হ্যাঁ ভাইয়া লাইভ শুরু হয়েছে। আচ্ছা আমি আমি দেখছি, দেখে আমাকে একটু হচ্ছে মেসেঞ্জার গ্রুপে, আপনাদের মেসেঞ্জার গ্রুপে লিংকটা দিয়ে দিন। আচ্ছা সেটা হচ্ছে যে গিগের ভিডিওতে যখন আপনি 30 সেকেন্ডের নিচে নিয়ে আসবেন, তখন বেসিক একটা জিনিস থাকবে যেটা দেখে বায়ার আপনার ইমপ্রেস হবে না। আমাদের গিগের ভিডিওগুলি বেসিক্যালি এরকম হতে হয় যে বায়ার দেখে যাতে ইমপ্রেস হয়। আমার কাজের ধরন থাকবে সেখানে, আমার কাজের স্যাম্পল থাকবে, ব্যাপারটা বুঝতে পেরেছেন? জি আপু। তো আপনারা ট্রাই করবেন ও ওইরকম, এরপরেও যদি স্যাম্পল চান, আমি স্যাম্পল হিসেবে আপনাদেরকে দেখিয়েছি, ইমনের ভিডিও দেখিয়েছি, আরাফাতের ভিডিও দেখিয়েছি, আয়শাপুর ভিডিও দেখিয়েছি, তিনটা কিন্তু তিন কোয়ালিটির ভিডিও। ইমন খুব হেভি সফটওয়্যার দিয়ে কাজটা করেছে, খুব ও মেবি ফিল্মোরা দিয়ে করেছিল, আরাফাত ক্যানভা দিয়ে করেছে, আয়শাপুর ক্যানভা দিয়ে করেছে। আপনাদের ট্রাই করতে হবে যে কোনটা দিয়ে আপনারা করতে চান, কোনটা দিয়ে আপনারা করতে পারেন। ওকে জি আপু, আমি আজকে ফার্স্টে ক্যানভাটা দেখাই, ক্যানভা দেখানোর পরে আমি আপনাদেরকে ইয়েতে ফাইবারের অ্যাকাউন্টে নিয়ে যাব। আচ্ছা ক্যানভা দেখানোর জন্য আমার সাথে স্ক্রিন শেয়ার করবে? আমি করব, করেন আমার ভাই স্পিড পিসি জুম চালু হলে সে স্লো হয়ে যায়, ট্রাই করে দেখি। আমার পিসি একদম স্লো হয়ে থাকে। দ্যাটস ওয়াই আপনাদের মনে হতে পারে যে আপু কেন প্রতিদিন বলে কে স্ক্রিন শেয়ার করবেন, আপু করে না। কারণ আমি করতে গেলে আপনাদের যেটা 5 মিনিটের কাজ, আপনাদের 15 মিনিট লাগবে, বাকি এক্সট্রা 10 মিনিট আপনাদের নষ্ট হবে। বুঝতে পেরেছেন? আপু কেউ না দিলে আমি আছি। আপু আপনি পারমিশন দেন নাই? ও আচ্ছা, আমি তো পারমিশনই দিইনি, আমার তো এটা মনেই থাকে না। এটা আপনারা মনে করাবেন না যে আপু পিসি পারমিশন দেননি, আমার তো মনে করা লাগবে, তাই না ভাইয়া? একটা ডুবুরি দেখা যায়, আমারও এখন আছে, ভালো লাগে। আচ্ছা হইছে, ভালো লাগা লাগি পরে, এখন ভালো লাগা যাবে না, আগে ক্যানভাতে যাই আমরা। আচ্ছা ক্যানভার জন্য আপনি হচ্ছেন, হ্যাঁ ক্যানভা লিখেন, canva.com লিখলে চলে আসবে। আমি ক্যানভার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, দেখেছেন? একটা টিউটোরিয়াল ক্যানভা দেখেছেন? আচ্ছা এখানে লগ ইন উইথ, কখনোই আমরা কোনো জায়গায় যদি সাইন আপ উইথ ফেসবুক দেয় বা লগ ইন উইথ ফেসবুক দেয়, আমরা সেটা কখনোই করবো না। আমরা অলওয়েজ জিমেল দিয়ে বা গুগল দিয়ে ট্রাই করব, আর গুগল দিয়ে ট্রাই, হোল্ড অন, গুগল দিয়ে ট্রাই করলে কি হবে জানেন? ওইখানে অলওয়েজ আপনার গুগল অ্যাকাউন্টটা দিতে হবে, ওইটাতে গিয়ে আপনার লগ ইন করা থাকলে আপনি এখানে লগ ইন করতে পারবেন। তো সবচাইতে বেস্ট ওয়ে হচ্ছে সাইন আপ উইথ ইমেইল, সাইন আপ উইথ ইমেইল দিলে এখানে আপনি ইউজার নেম পাসওয়ার্ড সেট করে দিতে পারবেন, যাতে পরবর্তীতে আপনি যে কোনো জায়গা থেকে লগইন করতে পারেন। সাইন আপ উইথ ইমেইল, এই যে একদম লাস্টের অপশনটা, হ্যাঁ। এখন এখানে নাম দেন CTGDM934, আপনাদের ব্যাচ নাম্বার দিয়ে দিয়ে দেন, তারপরে হচ্ছে ইমেল দিয়ে দেন, আপনার ইমেল, পাসওয়ার্ড দিয়ে দেন, এইটাই না পাসওয়ার্ড, এটা দিয়ে না দেন। অ্যাকচুয়ালি কি আপনি এত বড় ইউজার নেম দিচ্ছেন, নিবে না তো? হবে হবে, চান। আচ্ছা ইমেল দেন, এখন হচ্ছে পাসওয়ার্ডটা ওই যে আপার ক্যারেক্টার লোয়ার ক্যারেক্টার করে দেওয়ার যে ওয়েটা আপনাদের বলেছি ওইভাবে দিবেন।
আমাদের লাইভ ঠিকমতো হচ্ছে তো? দেখে এসেছেন তো? জি আপু হচ্ছে। পাখি দেখে কার বাসায়? আপু সেভ করবো। হ্যাঁ অবশ্যই সেভ করে রাখবেন, নিজের পিসি সেভ করবেন না কেন? আচ্ছা এখানে পার্সোনাল 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 দিব আমরা। হ্যাঁ পার্সোনাল দিয়ে করেন। মেবি লেটার দেন, আমাদের প্রিমিয়াম লাগবে না। এখন এখানে হচ্ছে ইনস্টাগ্রাম পোস্ট, লোগো, পোস্টার, ইনোভেশন, ইনভিটেশন, তারপর হচ্ছে অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া, এখানে অনেকগুলি অপশন থাকে। সো আপনারা পাশে আরেকটা ট্যাব ওপেন করে নেন, পাশে ট্যাব আরেকটা ওপেন করে নেন, ট্যাব ওপেন করে এখানে এখন ক্যানভা লিখেন। এখন এখানে যে ব্যাপারটা আসবে, এই ক্যানভাতে কি আছে, কেন এসছেন, কেন কাজ করবেন। আমাকে গত পরশুদিন মেবি আহাত বলেছিল, আপু আমরা তো গ্রাফিক্স এর কাজগুলো পারি না, কিভাবে করব? গ্রাফিক্স এর কাজ আপনাদের পারার দরকার নেই। আমি বলেছিলাম না আমরা হচ্ছি হাতুড়ে ডাক্তার হব, হাতুড়ের গ্রাফিক্স ডিজাইনার হব। এখান থেকে আমরা লোগো ক্রিয়েট করতে পারবো, এখান থেকে আপনি ইনস্টাগ্রামের স্টোরির জন্য পোস্ট, ফেসবুকের কভারের জন্য পোস্ট, অ্যানিমেটেড জিনিস, ভিডিও, শর্ট ভিডিওগুলি, তারপরে হচ্ছে আপনার পিএনজি ফরম্যাট, এখান থেকে সবকিছু ক্রিয়েট করা যাবে। এখানে বাই ওরা বাই ডিফল্ট কিছু টেমপ্লেট এবং কিছু জিনিস ফ্রিতে দিয়ে রেখেছে। এখানে দুইটা দুই টাইপের অ্যাকাউন্ট হয় ক্যানভাতে, একটা হচ্ছে পেইড ভার্সন, একটা হচ্ছে ফ্রি ভার্সন। ক্যানভা পেইড ভার্সনটাকে ক্যানভা প্রো আর ক্যানভা প্রিমিয়াম ভার্সন বলা হয়, ফ্রিটাকে ক্যানভাই বলো। তো ক্যানভার প্রিমিয়াম ভার্সনটার জন্য যেটা হবে যে আপনার প্রিমিয়াম ভার্সন নিলে এখানে কিছু এলিমেন্টস থাকবে, এখানে কিছু টেমপ্লেট থাকে, এখানে কিছু আপনাদের ওয়ার্ডগুলো এখন মনে হতে পারে আপু এলিমেন্টসটা কি, টেমপ্লেটটা কি, এই জিনিসগুলি আমরা যখন ক্যানভার কাজটা করব তখন দেখতে পাবেন যে এলিমেন্টস, তারপরে হচ্ছে আপনার টেমপ্লেট, তারপরে হচ্ছে নানান ধরনের লোগো, এই জিনিসগুলি আপনি ইউজ করার পরেও আপনার হচ্ছে একটা ওয়াটারমার্ক থেকে যাবে যেটা হচ্ছে ক্যানভার। আবার কিছু কিছু জায়গায় কিছু কিছু সেক্ষেত্রে যেটা হবে, বায়ার যদি আপনার পেইড অ্যাকাউন্টের কোনো কিছু চায়, কোনো পেইড অ্যাকাউন্টের এলিমেন্টস চায়, সেক্ষেত্রে বায়ারের কাছ থেকে প্রাইসিংটা বেশি নেবেন। আর যদি ফ্রি হয় তাহলে আপনি মোটামুটি একটা প্রাইস নিয়ে নিলি হয়ে যায়। যেমন হচ্ছে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েশন অপটিমাইজেশন, এবং তার যদি ধরেন পাঁচটা ভিডিও সে আপলোড করে, পাঁচটা ভিডিও পাঁচটা থাম্বনেইল, এটার জন্য আপনি অনায়াসে $40 থেকে $50 চাই ফেলতে পারেন। কারণ পাঁচটা থাম্বনেইল যদি একটা গ্রাফিক ডিজাইনারকে দিয়েও সে করায়, পাঁচ থাম্বনেইল কেউ হচ্ছে $5 থেকে $10 এর নিচে করবে না। তো পাঁচটা থাম্বনেইলে তো এমনিতেই আপনার চলে যাচ্ছে, যদি $5 করেও হিসেব করি $25, পাঁচ পাঁচা পঁচিশ না, পাঁচটা থাম্বনেইলে, তো পাঁচটা থাম্বনেইলে যদি $25 হয়, বাকি $25 কি আমার একটা চ্যানেল ক্রিয়েট অপটিমাইজেশনের না? কারণ হচ্ছে একটা চ্যানেল ক্রিয়েট আর অপটিমাইজেশনের জন্য আমাকে কিওয়ার্ড দিতে হবে, আমাকে তার ডেসক্রিপশন দিতে হবে, আমাকে তার অ্যাবাউট লিখে দিতে হবে। সো একটা চ্যানেল ক্রিয়েট অপটিমাইজেশনের জন্য আমরা $30 থেকে $40 চার্জ করি, $30 to $40 চার্জ করি। $40 যখন চার্জ করি তার সাথে পাঁচটা আমি ক্যানভা দিয়ে তাকে হচ্ছে আমি ইয়ে করে দিব, থাম্বনেইল ক্রিয়েট করে দিব, সেটার জন্য এক্সট্রা আমি $10 চাইতেই পারি। সো এভারেজ $50 খুব বাজে একটা, মানে যদি আর্নিং বলি খুব খারাপ আর্নিং না, বেশ ভালো একটা অ্যামাউন্ট। $50 আমাদের যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করি $4,000 মতো আসে, $4,000 উপর আসে, $4,600 আসবে $50-এ। হ্যালো, জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা আপু, এখানে থেকে যে ফ্রি ভার্সন যেটা, এখান থেকে যদি আমরা কোনো কিছু ক্রিয়েট করি, ওইটা কি কখনো কপিরাইট হিসেবে ধরবে? এখানে কপিরাইট ধরবে যদি হুবহুটা ইউজ করা হয়,
যদি হুবহু ইউজ না করেন সেক্ষেত্রে কপিরাইট হবে না। এখানে এসে আপনার এডিট করার অনেক অপশন থাকে, আপনার কাস্টমাইজের অপশন থাকে। এখন আপনি যেভাবে ইউজ করছেন সে হয়তো ওভাবে ইউজ করতে না পারে, আপনি হয়তো পিঙ্ক ইউজ করেছেন সে হয়তো এটা রেডে ইউজ করেছে, আপনি হয়তো গ্রিনে ইউজ করছেন সে হয়তো এটা ইয়েলোতে ইউজ করছে, আপনি হয়তো এটাকে মানে যেই ফরম্যাটে কি বলবো লিখার যেই ফরম্যাট বলে এটাকে ফরম্যাট হতো না, যে ফন্টটা আপনি ইউজ করছেন ও হয়তো ওই ফন্টটা ইউজ করেনি, ও হয়তো অন্য ফন্টটা ইউজ করেছে, এটা বুঝতে হবে আপনাকে, দেখতে হবে। এবং এখান থেকে ছবি রেডি করার পরে একটা অ্যাপস দিয়ে আমরা দেখব যে ওইটা কপিরাইট ফ্রি কিনা, যদি কপিরাইট ফ্রি হয় তারপরে সেটা আমরা ফাইবারে আপলোড করে দেব। এখনই কেউ জিজ্ঞেস করবেন না আপু ওই অ্যাপটার নাম কি, ওই অ্যাপটার কাজ আমি যখন দেখাবো তখন দেখবেন, ঠিক আছে? ক্যানভার দেখেন উপরে ডান পাশে ক্রিয়েট ডিজাইন লেখা আছে, ক্রিয়েট ডিজাইন যে জায়গাটা লেখা এখানে কেন যাবেন, এখানে চাইলে আপনি বাইরে থেকে একটা ছবি আপলোড করে বা আপনার একটা ছবি আপলোড করে কাজটা করতে পারেন। আপনাদের যেটা হচ্ছে ডিক্লারেশন ফর্ম নিয়ে অনেকের প্রবলেম ছিল, যাপু ডিক্লারেশন ফর্ম নিয়ে তো আমরা কিভাবে সাইন করবো আমরা জানি না, এই প্রবলেমটা আপনাদের ছিল না? ডিক্লারেশন ফর্মের জন্য আপনারা যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আপনারা ডিক্লারেশন ফর্মটাকে ইয়েতে পিডিএফ থেকে জেপিজি তে নিয়ে আসেন। এখন কথা হচ্ছে আপনি পিডিএফ কি জেপিজি, জেপিজি হচ্ছে একটা ছবির ফর্মের এবং পিডিএফ থেকে জেপিজি তে কিভাবে আনবেন সেটার জন্য আমি আপনাদেরকে স্মল এসইও টুলস দেখিয়েছি। স্মল এসইও টুলস তে আপনি পিডিএফ কে জেপিজি তে ট্রান্সফার করেন, জেপিজি তে ট্রান্সফার করে জেপিজি টাকে এইখানে আপলোড করেন। এখানে আপলোড কিভাবে করবেন, আপলোডের একটা অপশন আছে আমি দেখাচ্ছি, এখানে আপলোড করে আপনি আপনার সাইনটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিয়ে রিমুভ করে সাইনটাকে হচ্ছে আপনি ট্রান্সপারেন্ট করেন, ট্রান্সপারেন্ট করে ওইটাকে এনে আপনি ওই পিডিএফ ওই জেপিজি এর উপরে বসান। বসানোর পরে এটা যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করলে তো জেপিজি ডাউনলোড হবে, তারপরে এটাকে আপনি স্মল এসইও টুলস এ নিয়ে যান, নিয়ে গিয়ে জেপিজি টু পিডিএফ এ ট্রান্সফার করে ফেলেন, হয়ে গেল, ইজি জিনিস। ক্লিয়ার? আপনারা বুঝতে পেরেছেন? আপু সব বলে গেছি কি বলছেন, সবগুলাই ফেলছেন? যা বলছি আপু অনেকগুলো বলে ফেলছেন তো। আচ্ছা আপু আমি এটা করেছি একটা, এটাকে দেখাবো। দিবাকর ভাই আমি শুনতে পাইনি, আবার বলেন। আমি ওই অঙ্কন নামাটা একটা করেছি, মানে একটাকে একটু দেখাবো। দিবাকর ভাই আপনার কথা স্পষ্ট না রে ভাইয়া। আপু উনি একটা করেছে, ওইটা একটু আপনাকে দেখাবে কি না বলতেছে। হ্যাঁ হ্যাঁ দেখান দেখান ভাইয়া, একজন কথা বলেন দিবাকর ভাইয়া, কি আপনি স্ক্রিন শেয়ার করবেন? আচ্ছা ঠিক আছে আপু, আপনি অফ করেন, দিবাকর ভাইয়া অন। হ্যাঁ দেখা যাচ্ছে, এই যে সুন্দর মূর্তি হয়েছে ভাইয়া, এটা কিভাবে করেছেন বলে দেন। এটা আমি এমনি ফরম্যাট আমি নিজে মানে ইয়েতে করেছিলাম, মানে উইন্ডোজ এমএস ওয়ার্ড, মানে যদি ওইটা যদি আমি অনলাইনে যদি মানে পিডিএফ টু এমএস ওয়ার্ড ডকস এ যদি কনভার্ট করতে যাই তাহলে দেখা যায় যে মানে ভেঙ্গে ভেঙ্গে আছে আর কি সব। অনেকবার ট্রাই করেছি, ওই আমি স্মল এসইও টুলসেও মানে কনভার্ট করে দেখেছি কিন্তু মানে থাকে না অরিজিনাল। এটা আপনি অ্যাডোবি ফটোশপ দিয়ে করেছেন? না ওইটা আমি এই এমএস ওয়ার্ডে ডকসে নিজে হাতে লিখে করেছি। এটা ঠিক আছে কিন্তু এত কষ্ট আপনাকে করতে হবে না, এখানে যেটা করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই এটা কার কাছে আছে, কার কাছে আছে এটা ফরম্যাটটা দিবাকর ভাইয়া যে ফরম্যাটটা দেখাচ্ছে, এটা পিডিএফটা কার কাছে আছে? এটা পিডিএফ ফরম্যাট আমি দিয়েছি না আপনাদেরকে? জি আপু পিডিএফ ফরম্যাট আছে আমার কাছে আছে। আচ্ছা আপনারা অ্যানি যে তো স্ক্রিন শেয়ার করেছিল, অ্যানি আবার স্ক্রিনটা শেয়ার করেন আমার সাথে, স্ক্রিন শেয়ার করে আপনি হচ্ছে স্মল এসইও টুলসে যান। আমার তো নাই, আমি এই ইয়েটা পাঠান তো পিডিএফ ফরম্যাটটা
ডিক্লারেশন ফাইলটা মেসেঞ্জারে পাঠিয়ে দেন, তাহলে নতুন যারা আছে তারাও পেয়ে যাবে। এনি আপনি পাশ হচ্ছেন স্মল এসইউ টুলসটা ওপেন করেন। ইটাপু নিচে ফ্রি স্মল এসইউ টুলস সেকেন্ডটা, হ্যাঁ আমি যখন হেডফোন কানে দিয়ে রাখি আপনারা চিন্তা করেন যে সাউন্ডটা কত যায়। আপু পিডিএফ টু জেপিজি লিখেন, স্মল এসইউ টুলস এখানে আসেনি, এটা না কিওয়ার্ড চেকার না, স্মল ব্যাকে যান আপু, ব্যাকে যান ব্যাকে যান ব্যাকে যান, স্মল এসইউ টুলস, স্মল এসইউ টুলস, এই যে যে হ্যাঁ প্লাগারিজম চেকার। আচ্ছা আপু এটা না 100% ফ্রি স্মল না ফ্রি এসইউ টুলস, হ্যাঁ এটা 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 যান। এই সাউন্ড এনি আপু পাশার, এই সাউন্ড এনি আপু পাশার। আচ্ছা আপু এখানে দেখেন একটু স্ক্রল করে নিচের দিকে আসলে আপনি এখানে পেয়ে যাবেন, আর যদি এখানে না পান তাহলে যে সার্চ অপশনে যান, টেক্সট টু ইমেজ, এই যে টেক্সট টু ইমেজ যেটা আছে এটা দিয়েও করতে পারেন, অথবা স্ক্রল করে একটু উপরে উঠেন, এই যে দেখেন সার্চ, সার্চের একটা অপশন আসছে এই যে ডান পাশে, ডান পাশে উপরে, ডান পাশে উপরে। আচ্ছা আমি কার্সার নাড়ছি, আমি আপনাকে মার্ক করে, হ্যাঁ সার্চে দেন পিডিএফ টু জেপিজি লিখে, পিডিএফ টু জেপিজি দেন এন্টার দেন। বের করছি পাইনি এখনো, আপু আমি দিয়ে দিয়েছি, আহাদ ভাই দিয়েছে। আচ্ছা অ্যানি আপনাদের মেসেঞ্জার গ্রুপে দেখেন পিডিএফটা দেয়া হয়েছে, পিডিএফটা ডাউনলোড করেন, ডাউনলোড করে এখানে আপলোড দিয়ে দেন। অ্যানির কাগজে কোথাও সাইন করা, সাইনের কোনো ছবি আছে অ্যানি আপনার কাছে? আচ্ছা আপু এটা হচ্ছে মোবাইলে, এটা ট্রান্সফার করতে পারবেন? হ্যাঁ পারবো, এক মিনিট সময় লাগবে। কতক্ষণ? এক মিনিট। আচ্ছা দেন এক মিনিট সময় দিতে পারবো, আপনি যেভাবে সময় লাগবে বলেছেন মনে হয়েছে যে অনেকক্ষণ সময় লাগবে, দেন আমি আপনাদের দেখাচ্ছি। এটা ডাউনলোড করেছেন না আপুরে, পিডিএফটা কি ডাউনলোড করেছেন? ডাউনলোড করেছি, এই যে এখন এটা হচ্ছে ওই যে পিডিএফ টু জেপিজি যেখানে ছিল না? জি আপু। পিডিএফ টু জেপিজি যেখানে আছে ওইখানে হচ্ছে ইয়ে করেন, পাশেরটাতে 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 পাশের ট্যাবটা পিডিএফ টু জেপিজি। এখানে আপু উপরে স্ক্রিনের ইয়ারটা লেখা আছে তো এটা বুঝতে পারতেছি না, এটা গ্রামারলি, গ্রামারলি ক্লোজ করেন, গ্রামারলি ক্লোজ করেন উপরে ডান পাশে কর্নারে, হ্যাঁ এই যে এখানে আপলোড দেখতে পাচ্ছেন? জি আপু আপলোডে দেন,
ফাইলটা এখান থেকে সিলেক্ট করেন ওপেন দেন হোল্ড করেন পিডিএফটা জেপিজি তে কনভার্ট হয়ে গেছে একটু স্ক্রল করেন এই যে এখন হ্যাঁ না উপরে যে আই এম নট এ রোবট দেন ভেহিকলস দেন চারটা পাশাপাশি হ্যাঁ দেন এটা তো নাই নিচের ওটাতে ছিল না আপু বাঁ পাশেরটাতে নিচের বাঁ পাশেরটাতে নেই তিনটাতে যাবে হ্যাঁ এটার নিচেরটাতে নেই এইটাতে আছে এটার নিচেরটাতে নেই এটার উপরেরটাতে আছে হ্যাঁ দেন ট্রাফিক লাইটস এটার পাশে একটাতে আছে এটার পাশে একটাতে আছে আর নেই শেষ বোর্ডস ফার্স্ট একটা আছে সেকেন্ড টা আছে থার্ড আছে এটা না এটার নিচে একটা না এটা এটা পাশে একটা আর বোর্ড কোথায় এগুলো কি এগুলো না আর নাই না থাকলে বাড়ি পাই দেন এখন কনভার্ট টু জেপিজি দেন আপনাদের কিন্তু এরকম কাজও আসতে পারে যে টেক্সট টু জেপিজি জেপিজি টু টেক্সট এগুলি সমস্ত কাজ কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন এখান থেকে ওই লিংকটা মেসেঞ্জার গ্রুপে দিতে বলেন তো স্মল এসইও টুলস এর লিংক এটা তো স্মল এসইও টুলস থেকে করেছে ভাইয়া স্ক্রিনশটটা তুলে নেন তাহলে ওই যে ওখানে লিংকটা দেখা যাবে আমি গিয়ারটা করি যে লিংকটাতে কাজ করতেছে ওই লিংকটা দিতে বলতেছে সাইনের ছবিটা আমি দিয়ে দিব না আপনাকে লিংকটা না না আমি একটা করলাম বুঝছেন দেখেন তো আপনি করেছেন একটা মিনিট দেখছি কোথায় যাব এই যে হ্যাঁ ডাউনলোড ইওর ফাইল ফাইলটাকে ডাউনলোড করেন এটা ছবি হয়ে গেছে না এটা তো জেপিজি এখন হচ্ছে ভাইয়া যে স্বাক্ষরের জায়গায় আপনার সাইনটাকে ইয়ে করে ট্রান্সপারেন্ট করে এখানে বসায় দিলে তারপরে এটাকে আবার এখানে এনে জেপিজি জেপিজি আপু নিচে ডাউনলোড হচ্ছে হ্যাঁ ডাউনলোড হচ্ছে হয়ে যাবে এটা জেপিজি এখানে যে নাম লিখবো সেটা কি বাংলা লিখবো না ইংলিশে লিখবো তখনই আমার ছবিটা নিয়ে নি বাংলায়ও লিখতে পারবেন ইংলিশেও লিখতে পারবেন হ্যাঁ আপু আপনার কোন ছবি যে সাইনের ছবি আপনারা এতদিন পরে এসে যদি একটা সাইনের স্ক্যান করা ছবি আপনাদের ট্রান্সপারেন্ট ছবি আপনাদের কাছে না থাকে তাহলে কেমনে হবে সিগনেচারটা কি এনআইডি কার্ডের হতে হবে না না নরমালি যে সাইনটা আপনারা দেন আচ্ছা ঠিক আছে আমার সাইন হচ্ছে শো আর কি আচ্ছা দিন তো কপি করব নে আচ্ছা আমাদের সাথে সাব্বির আছেন সাব্বির আমার সাথে একটু কথা বলেন আপনি আপনাকে তো আমি দেখতে পাচ্ছি না শুনতেও পাচ্ছি না এমন হলে তো আসলে প্রবলেম হয়ে যাবে আপনার ক্লাস করা আমাদের সাথে আর আপনার কোথাও কোনো যদি কোশ্চেন কোয়ারিজ থাকে আমি বুঝতে পারবো না এই যে কি সুন্দর করে আহাত করে ফেললো এই মেয়ে কোথায় আহাত তো কত দ্রুত আহাত দেখার আগে করে ফেলছে অ্যানিয়া পুট আগে আগে আপু আমার তো শেষ এখন কারো ডিক্লারেশন ফর্ম নিয়ে আমি যে কথাটা বলেছি বুঝতে পারেননি সেটা কারো কোনো প্রবলেম আছে এখন আর আপু অনেকগুলি কথা বলে ফেলেছেন বুঝতে পারেনি না আপু ক্লিয়ার এখন এই কথাটাই বলেছি যে ছবিটা আপনাদের পিডিএফটাকে ডাউনলোড করে স্মল এসইও টুলস এর পিডিএফ টু জেপিজি তে যান জেপিজি তে গিয়ে পিডিএফ টু জেপিজি করেন জেপিজি করে জেপিজিটাকে আপনারা ক্যানভাতে ট্রান্সফার করেন ছবি মানে আপলোড করে ছবিতে নিয়ে আসেন আর আপনার সাইনটাকে
ট্রান্সপারেন্ট সাইন করেন, তারপর ওই স্বাক্ষরের জায়গায় আপনি সাইনটাকে বসায় ওইটাকে হচ্ছে আপনি ডাউনলোড করেন, আবার ডাউনলোড করেন জেপিজি ফরম্যাটে, তারপরে জেপিজি কে যখন আপনি পিডিএফ এ দিয়ে দিবেন অটোমেটিকলি আপনার সাইন সহ ওইটা পিডিএফ এ হয়ে যাবে। বুঝতে পেরেছেন কথাটা ছিল এটা? এটা তো ছবি হইছে না এখন? জি আপু, এখন একটা ছবি হয়ে গেছে না? জি আপু বলেন, যার কোশ্চেন ছিল বলে ফেলেন, বলে ফেলেন। আপু ক্যানভাস না করে আমরা এমএস ওয়ার্ড করতে পারি না? জেপিজিটা দিয়ে জেপিজি রিপোর্ট সাইনটা, সাইনটা যারা পারে না ভাইয়া, যারা পারে না তাদের জন্য বলেছি, ওটা তো আমি বলেছি আপনি ডকে নিয়ে বা ওইখানে নিয়ে, এটা হচ্ছে আপনার ফটোশপে নিয়ে করা যায়, এটা আপনার নরমালি এটাকে গুগল ডকে ট্রান্সফার করে ডকে সাইনটা করা যায়, এটা আপনার উপরে ডিপেন্ড করবে। তবে সাইনটা হাতে সাইন করলে যেভাবে সাইন হয় সেভাবে সাইনটা দিতে হবে। গুগল ডকে হাতে সাইন করাটাকে ওভাবে বসাতে পারবেন ওখানে? হ্যাঁ, স্ক্যান করা থাকলে বসিয়ে দিতে পারবেন, কিন্তু স্ক্যান করা না থাকলে তো বসাতে পারবেন না। আর আপু এখানে যে আমি মানে আমার নামটা লিখবো যে, এটা কি এমএস ওয়ার্ডে আমার ওই যে টাইপ করে নামটা লিখে দিব না? হ্যাঁ, টাইপ করে নামটা লিখে নিয়ে তারপরে হচ্ছে ছবি, শুধু সাইনের জায়গাটা আপনারা জেপিজি করে, মানে পিডিএফ থেকে জেপিজি কখন করবেন, যখন সমস্ত কিছু লিখা শেষ হয়ে যাবে শুধু সাইনের জায়গাটা বাকি থাকবে তখন। আর যদি আপনাদের কাছে স্ক্যান করা থাকে তাহলে তো হয়েই গেল, এখানে বসায় তারপর ওইটাকে আবার পিডিএফ এ ট্রান্সফার করে দিবেন, পিডিএফ এ ট্রান্সফার করে জিপ ফাইল হিসেবে দিয়ে দিবেন, ব্যাস শেষ। ঠিক আছে, কথা বলা হয়েছে, ডেটা তো ফিক্স না। আমি এখন ছবিটাকে কি করব? দাঁড়ান আপু, দিবাকর ভাই কি বললেন? তারিখ একটা বলা হয়েছে আপু, তারিখ কোন তারিখে? তারিখ বলা হয়েছে, তারিখটা কোন তারিখ দিবেন সেটা? তারিখটা যেদিন আপনি সাইন করছেন ওই দিনের তারিখ দিয়ে দিবেন তাহলেই হবে। আচ্ছা, ছবিটা, এই ছবিটা আপনাকে নাম এভাবে করতে বলার কারণ হচ্ছে ওরা বুঝতে পারেনি আমার কথাটা আমি কি বলেছিলাম। এখন এটাকে ক্যানভাতে নিয়ে যাব, আপনার সাইনটাকে আমরা ফার্স্টে হচ্ছে ট্রান্সপারেন্ট করব। সাইনটাকে ট্রান্সপারেন্ট করার জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভার আছে না? জি আপু, ব্যাকগ্রাউন্ড রিমুভার ইউজ করতে হবে। যান এই এই ট্যাবটাকে মিনিমাইজ করেন, ডান পাশে একটাতে যান, ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখেন তাহলেই পেয়ে যাবেন। ব্যাকগ্রাউন্ড বিজি মেবি, রিমুভারটা মেবি ব্যাকগ্রাউন্ড বিজি ওরকম কিছু একটা। কোনটা আপু? ব্যাকগ্রাউন্ড রিমুভাল আপলোড ইমেজ দেন, ওই ছবিটা আপনার যে ছবিটা আছে সাইনের ওই সাইনের ছবিটাতে যান। ক্যানভাতে যান আপু, আপনি মিউট করা আছেন ক্যানভাতে যান, কারণ আপনাদের এখান থেকে প্রচুর নয়েজ আসছে,
ক্যানভা এই যে লেখা আছে আপু আমি মার্ক করি, আপনি ক্যানভাতে ওই জায়গাটা যান, আমি মার্ক করে দিচ্ছি আপনাকে। ওখানে তো আছি, এতগুলি ট্যাব তো খোলার প্রয়োজন নেই। এই যে ক্যানভা, মার্কটা কি দেখতে পাচ্ছেন? ক্যানভার আমি একটা স্কোয়ার মার্ক করেছি, দেখেন আপু রেড দিয়ে। অ্যানি কি আমাকে শুনতে পাচ্ছেন? অ্যানি আপু শুনতে পাচ্ছি, একটু একটু আওয়াজটা ছোট আসছে। আওয়াজটা ছোট আসছে আগে ওখানে গিয়েছেন। ওকে যান, বড় করেন পেজটাকে, বড় করেন মানে এই ট্যাবটাকে বড় করেন। এই ট্যাবটাকে মিনিমাইজ করে রেখেছেন, ট্যাবটাকে এই যে বড় করে দেন এটা দিয়ে। এখন হচ্ছে যে ক্রিয়েট ডিজাইন, ক্রিয়েট ডিজাইন, ক্রিয়েট ডিজাইনে যাচ্ছে। এখন এই যে দেখেন ক্রিয়েট ডিজাইনে গেলে আপনাকে কাস্টম ডাইমেনশন চাইবে। কাস্টম ডাইমেনশন হচ্ছে আমরা যখন যেই ছবিটা যেই ফরম্যাটের জন্য চাইবো ওই ফরম্যাটের একটা ডাইমেনশন থাকবে। যেমন আমরা যখন ইউটিউবে কাজ করতে যাব তখন দেখবো ইউটিউব চ্যানেল আর্টের ডাইমেনশন একরকম, ইউটিউব ইয়ে বলে চ্যানেল আর্ট আর চ্যানেল লোগোর ডাইমেনশন আলাদা। প্রত্যেকটা ডাইমেনশন হচ্ছে ওয়াইড এবং হাইট, এবং সেটা হচ্ছে আমাদের ফাইবারের যেটা হয় 400 600 কত যেন বললাম আপনাদের, কাজকেও বলেছি আমি 600। হোল্ড অন আমি আবার বলে দিচ্ছি, 690x426 এটা হচ্ছে আমাদের নতুন ফাইবারের গিগ ডাইমেনশনের পিক, গিগের ছবির ডাইমেনশন। তো এখন এখানে আমরা কত করব, এখানে আপনি 690x426 লিখেন একটা ডাইমেনশন দিয়ে ছবিটা আপলোড করে কাজটা দেখাই দেয় কিভাবে করবেন। 690x426 লিখেন আপু, 426 এটা ঠিকই আছে, ঠিকই আছে, 426 হবে, 426। আমি কি দেখি না, না আপুই শুনতে পায় না আপু, 690x426 হবে। ওকে এখন দেখেন নিচে চলে এসছে না ক্রিয়েট নিউ ডিজাইন, ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করেন। এরপরে দেখেন এখানে অপশন গুলি হয়েছে যেই কথাগুলি আমি বলেছিলাম, ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে এলিমেন্টস, টেম্পলেট, তারপর হচ্ছে টেক্সট, তারপরে হচ্ছে যে মিউজিক আছে, ভিডিও আছে। এখন এইখান থেকে এই যে আপলোড অপশনটা দেখতে পাচ্ছি আমরা টেমপ্লেটের নিচে, টেমপ্লেটের নিচে আপলোডের অপশনটা দেখেন আমি মার্ক করেছি। হ্যাঁ আপলোডে যান, আপলোড থেকে এখন আনি ওই দুইটা ছবি এখানে আপলোড করেন, আপলোড ফর আপলোড মিডিয়া, আপলোড মিডিয়া, হ্যাঁ এখান থেকে আপলোড করতে হবে। আপলোড মিডিয়া দিলে এই যে ডেস্কটপ হলে ডেস্কটপ, গুগল ড্রাইভ হলে গুগল ড্রাইভ, বা ফেসবুক হলে ফেসবুক, কোন জায়গা থেকে আপলোড করতে চাই এটা সিলেক্ট করে নিতে হয়। ফার্স্টে ডিক্লারেশন ফর্মটা আপলোড করেন, তারপরে হচ্ছে আপনি ইয়ে করবেন ছবিটা আপলোড করবেন, সাইনের ছবিটা যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে কাজ করছি ওইটা। আমি আর মিউট করে কথা বলছিলাম আপু, এই ফাইলটা না যে ডিক্লারেশন ফাইলটা, হ্যাঁ ডিক্লারেশন ফাইলের যে ছবিটা করলেন না একটু আগে, জেপিজি তে ট্রান্সফার করলাম না আমরা, জেপিজি ফরম্যাটটা আপলোড করেন। এই ফরম্যাটটা আপলোড করে দেন,
আপনাদের অনেক সময় বায়ার বলবে জেপিজি টু পিএনজি করতে, পিএনজি টু জেপিজি, পিডিএফ টু জেপিজি। আপু নিচে একটা ওপেন আছে মনে হয়, নিচে টেক্সট টু টেক্সট টু জেপিজি, এরকম অনেকগুলি অপশন আসবে আপনাদের, এবং এই সমস্তগুলি আপনারা পেয়ে যাবেন স্মল এসিও টুলস এর থ্রুতে। কাজগুলি স্মল এসিও টুলসে আপনারা করতে পারবেন খুব ইজিলি অল্প সময়ে। এটা যে জিপ ফাইল, জিপ ফাইল থেকে এক্সট্র্যাক্ট করতে হয়, উইদাউট এক্সট্রাকশন এর জিপ ফাইলের ফাইল ওপেন হবে না। এক্সট্র্যাক্ট এক্সট্র্যাক্ট হেয়ার দিতে হয়, তারপরে জিপ ফাইল ওপেন হবে। এক্সট্র্যাক্ট হেয়ার দেন, এক্সট্র্যাক্ট হেয়ার দিলে, এক্সট্র্যাক্ট হেয়ার, এক্সট্র্যাক্ট হেয়ার দিলে এখানেই ওপেন হয়ে যাবে। এই যে পেজ জিরো যেটা, এটাই এই যে আসছে আপু। হ্যাঁ, এটা এটা এখন আপলোড করেন, এটা এখন আপলোড করেন। খুঁজে পাচ্ছেন না এখন আবার? আইসি দুইটা একসাথে সিলেক্ট করে দিব? দুইটা একসাথে না, একটা, হ্যাঁ দিতে পারেন, দুইটা একসাথে দিয়ে দেন, দুইটা একসাথে চলে যাক। দুইটা ফাইল ওপেন হয়েছে না, এখন একটা ছবিতে ক্লিক করেন, একটা ছবিতে ক্লিক করেন, একটা ছবিতে ক্লিক করেন, হ্যাঁ ডিক্লারেশন ফর্মে ক্লিক করেন। ক্লিক করার পরে এইটার উপরে এখন আপনি যে যে মিডলে যে জায়গাটা, এখন ওই সাইনের ছবিটাকে ক্লিক করেন। এটা যখন আপলোড হচ্ছে না, এখন সাইনের ছবিটাকে ক্লিক করবেন, সাইনের ছবিটা ক্লিক করেন। এখন ওই সাইনের ছবিটাকে টেনে ছোট করেন, ওই ছবিটার তুলনায় টেনে। এটা তো আপনি ইয়ে ফাইলটা দিয়েছেন আপু, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় নাই, এটা রিমুভ ফাইলটা দেননি, ডিলিট করেন। এটা লেফট সাইড রাইট বাটন ক্লিক করেন, এটার উপরে রেখে রাইট বাটন ক্লিক করেন, ডিলিট। দেখেন যেখানে হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যেই অপশনটা পেয়েছেন, যেটা নিয়েছেন ওইখানে যান, ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন যেখানে ওইখানে, ওই সাইনের ফাইলটা নেন, এটা না। এখানে আপু এই যে ইয়ার জন্য দেখতে পাচ্ছি না, এখন আপনাকে ফাইলটা দেখতে হবে আগে কোথায় আছে। আপু দেখতে পাচ্ছি না বলে তো লাভ নাই, দেখতে হবে কোথায় আছে ফাইলটা, বুঝতে পেরেছেন? দেখেন কোথায় রেখেছেন ফাইলটাকে, ডাউনলোডে দেখেন আবার। পাননি এখনো? পাননি আপু? পেয়েছি আপু, আমি আসলে মিউট করে দিচ্ছি, কারণ এদিকে আমার বাসা একেবারে রুটের পাশে, তো শুনছি আমি অনেকক্ষণ যাব, প্যাপা শুনতে পাচ্ছি। আপনাদের কাছে অনেকেই আপনাদের ক্লাস দেখে, দেখে অনেক টাইপেরই কমেন্ট করে, তো এখানে অনেকেরই হয়তো এরকম দেখাচ্ছে কেন, কি কম দেখাচ্ছে, এটা এরকম কালো দেখাচ্ছে, কারণ এটা কালো দেখাচ্ছে, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভারে। আচ্ছা নেন ছবিটা সিলেক্ট করেন, এই যে এখন এটাকে সোজা করেন, ছবিটা বাঁকা আছে, আপনার সাইনটা বাঁকা আছে,
সাইনটাকে সোজা করেন, হ্যাঁ। এখন হচ্ছে ওই যে যেখানে বসাইতে হবে পিছনের যে ছবিটা আছে ছবিটাকে বড় করেন, এটা না, হ্যাঁ এই যে পিছনেরটা, পিছনেরটা টেনে বড় করেন, ছবি আরো বড় করেন, আরো বড়, আর একটু বড়, উপরে নিয়ে যান, এখন ছবিটাকে উপরে নেন, ছবিটাকে উপরে নেন, হ্যাঁ। এখন এই সাইনের জায়গায় আপনার ওই সাইনটাকে নিয়ে আসেন, সাইনটা কোথায় আছে দেখেন, সাইনটাকে খুঁজেন, স্বাক্ষরের জায়গায় বসান, এখন এটাকে টেনে বড় করেন, টেনে বড় করেন, এত বড় না যে সাইন এইটার থেকে বড় হয়ে যাবে, টেনে আরেকটু ছোট করেন, এখন বাঁদিকে নিয়ে যান, এটা কিন্তু অনেক ছোট হয়ে যাবে, এটা এখন অনেক ছোট হয়ে গেছে, এটা লিখে কিন্তু দেখা যাবে না আপনার, সাইনটা দেখা যাবে না, কিন্তু সাইনটাকে টেনে আরেকটু বড় করেন, টেনে আরো বড়, আরো বড়, আরো বড়, আরো বড়, আরো বড়, আরো, ব্যাস। এখন এটাকে ওই স্বাক্ষরের জায়গায় নিয়ে যান, এটা এখন নামের জায়গায় আছে না, আরেকটু, হ্যাঁ, এখন এটাকে আরো বড় করেন, লিখাটাকে টেনে আরো বড় করেন, ছবিটাকে আরো বড়, আরে বাবারে জায়গা আছে, কেউ মারবে না, ব্যাস 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 ব্যাস, হ্যাঁ ওই স্বাক্ষরের জায়গায় নিয়ে যান, ওকে, স্বাক্ষরের জায়গায় নিয়ে এখন বাইরে এনে ক্লিক করেন, বাইরে এনে কার্সারটাকে ক্লিক করেন, এখন যে ছবিটাকে বড় করেছেন বাইরের ডিক্লারেশন ফরম্যাট যে এইটাকে এখন টেনে ছোট করেন, নড়ে যাবে, নড়ে যাবে, সে নড়ে যাবে, থামেন থামেন, আপনাদের এটা আসলে করাইতে আমার, হ্যালো আপু, হ্যাঁ, তো নিবেদক কি দিব, কোথায় নিবেদক কি দিবেন, নিবেদক কোথায় হবে, দেখি আপু, দেখি দেখি, আচ্ছা দাঁড়ান আমি আপনার থেকে কন্ট্রোলটা নিয়ে, আপনি কন্ট্রোলটা আমাকে দেন, তারপর আমি কাজটা করব, নিবেদক আমি বুঝিনি আপু, আমার বলতে ভুল হইছে আর কি, দিয়েছি আপু, কোনটাতে, আমার পিসিতে, আমার মোবাইলে দিয়েছে, এখন মোবাইলে কি আমি কাজ করতে পারবো, মোবাইলে কাজ করতে পারবো না, দেখেন পেয়েছেন, হ্যাঁ পেয়েছি, আপনার কাজ করা ছেড়ে দেন, আপনি ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়েছেন, কেউ আনমিউট করবেন না, আমার কান ব্যথা করে ফেলেছেন আপনারা, বসছে, একটু জায়গাটা দেখেন বসছে কিনা, কারণ আমি চোখে কম দেখি, বসছে, হ্যাঁ বসছে না, কথা বললেন আমার, বসছে না, বসছে, আর একটু নিয়েছেন, আমরা ভালো হইতো মনে হয়, নিবেদক আগে বললেন না কেন, আগে বললেন নাই কেন, আর একটু নিচেন আমরা ভালো হইতো, আমি যে চোখে দেখি না আপনারা দেখেন নাই, আমি চোখে দেখি না, তারপর আপনারা আমারে দেমনে খাটান, না আপনি নিজেই তো নিলেন আপু, না আমি তো চোখে নিতে নিলাম, কারণ ওর হচ্ছে ওরে এই যে উপর নিচে বলাটা অনেক টাফ ভাইয়া, কিছু জিনিস আছে, আমি যদি প্র্যাকটিক্যালি বসে অনলাইনে ক্লাস না নিয়ে আমি যদি অফলাইনে ক্লাস নিতাম, আমি অনেক দ্রুত বুঝাইতে পারতাম আপনাদের, অনলাইনে আসলে যে ডানে যান বায়ে যান এক্সাক্ট জিনিসটা বোঝানো যায় না, তো আর পিসির কন্ট্রোল সরি মাউস কন্ট্রোল নিলে
দেখা যায় মাউসটা আরেকজনের পিসি থেকে কাজ করতে গেলে অনেক স্লো কাজ করে, প্রপারভাবে কাজ করে না ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে আমি হচ্ছে কানা মানুষ। হয়েছে আপু? হ্যাঁ হয়েছে। আছে না নিবেদক হচ্ছে আপনার নাম, যারা নিবেদক নিবেদক করতেছে নিবেদক হচ্ছে আপনার নাম। হ্যাঁ, নামটা লিখে দিতে হবে। আচ্ছা এই যে দেখেন পিএনজি ফরম্যাট দেখাচ্ছে, আমরা পিএনজি ফরম্যাটে নামাবো না, আমরা জেপিজি তে। এই পিডিএফ স্ট্যান্ডার্ড আছে তো, পিডিএফ আছে তো আমি পিডিএফ এ নিয়ে নিতে পারি। নেন পিডিএফ এ নিয়ে নেন। কোথায় যাদের টুইটার অ্যাকাউন্ট নাই তারা কি কিভাবে দিবে? টুইটার নাই তো নাই, অ্যাকাউন্ট থাকলে তো দিবেন, অ্যাকাউন্ট না থাকলে কোত্থেকে দিবেন? অ্যাকাউন্ট আছে বাট যে পাঁচজন মানে ঢুকতে ইচ্ছে করতেছে না এখন, সেক্ষেত্রে ঢুকতে ইচ্ছে করতেছে না সেক্ষেত্রে মানে এটা কোনো কথা আপনি বলেন? আপনি এখন আমাকে যে কোশ্চেনটা করছেন এটা কোনো আনসার আমি আপনাকে দিতে পারবো? ঢুকতে আছে আমার ওরে জমিদার, আমার সবগুলো অ্যাকাউন্টই আছে বুঝছেন, ভালো লাগে না আর তো চালাইতে মন চায় না। চালাইতে মন চাইলে তো দরকার নাই। আচ্ছা দেখছেন তা আপু ছবি কোথায় আছে? হ্যালো আপা, আপা গ্রাফিক ডিজাইনারের কাছে আমাদের আর যেতে হয় না, আমাদের ফটোশপ লাগে না, আমরা ক্যানভা দিয়েও পারি। আচ্ছা এখন হচ্ছে একটা ছবির যদি আমরা আবার ডিজাইন করি, আমাদের গিগের ছবি, গিগের ছবির ডিজাইন কিভাবে করব? ডাইমেনশনটা আমাদের মনে থাকবে তো, 690x426, মনে না থাকলে কিচ্ছু করার নেই। 690x426 আমি আবার নতুন করে আরেকটা। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যখন কোনো কাজ করবেন, কোনো কাজ করার পরে আপনার যে ছবিটা আপনি এখানে ক্রিয়েট করবেন ওই ছবিটা কিন্তু আপনার এখানে সেভ থেকে যাবে, যেটা আমরা পিডিএফটা হয়তো নাও থাকতে পারে কিন্তু ছবিগুলি সমস্ত থেকে যায়। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কিন্তু সিভি রেডি করার জন্য ভালো টেমপ্লেট পাওয়া যায় যেগুলি হচ্ছে পেইড টিমের মতো, মানে অন্যান্য জায়গা থেকে কাজ করতে গেলে আপনার পেইড লাগে কিন্তু এখানে সেটা ফ্রিতে পাওয়া যায় সিভির জন্য। শুনতে পাচ্ছেন কথা হচ্ছে? দেখেন এইখানে যদি আমি ওই ডাইমেনশনটা দিয়ে রাখি, ক্রিয়েট ডিজাইন দিয়েছি, ক্রিয়েট ডিজাইন দিয়ে যারা বলেছিল আপু আমি ছবি কিভাবে দিব বা ছবিকে কিভাবে ভিডিওতে প্লে করব সেটা আমি জানি না, ছবিকে কিভাবে ভিডিওতে প্লে করবেন? এই যে দেখেন এই একটা ছবি সামথিং ফর ইউ, এখানে দেখেন প্রত্যেকটা জায়গায় যখন ক্লিক করবেন কিছু কিছু জিনিস থেকে যাবে বাই ডিফল্ট, কিছু কিছু জিনিস আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন এই লেখাগুলি কিন্তু প্রত্যেকটাই চেঞ্জ করা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? শুধু ছবিটা কিন্তু চেঞ্জ করা যাবে না। এখন এই ছবির উপরে সামথিং ফর ইউ এটা আপনি আপনার বায়ারের জন্য লিখতেই পারেন। এখন দেখেন ছবিটাকে চাইলে কিন্তু আপনি টেনে কমিয়ে বাড়িয়ে কালার চেঞ্জ করে অনেক কিছু করা যায়। এখানে যে দেখেন ছবিটা যেভাবে ছিল এখন আউটলুকটা চেঞ্জ হয়ে যাচ্ছে না। তারপরে যদি আবার চান এই ফন্টটাতে, যেই ফন্টটা আছে এক্সাক্ট এই ফন্টের লেখার সাইজ চেঞ্জ করবেন, লেখার ফন্ট চেঞ্জ করবেন, এই যে লেখার ফন্ট এখান থেকে ধরে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এখানে অনেক ধরনের ফন্ট আছে। এখন কথা হচ্ছে ফ্রি কোনটা পেইড কোনটা বুঝবেন কি করে? পেইড হচ্ছে এই যে একটা সাইন দেখতে পাচ্ছেন আপনারা, জি জি, এই সাইনটা যেটা, এই সাইনটা যেখানে দেখবেন সেটা হচ্ছে পেইডের জন্য। এটা যদি ইউজ করেন তখন আপনি ডাউনলোড করতে পারবেন না, এটা ইউজ করলে, এই ফন্টটা ইউজ করলে ডাউনলোড হবে না, কারণ এগুলি পেইড ফন্ট। এই পেইড এর জন্য আপনাকে পার ফন্ট ইউজের জন্য আপনাকে হচ্ছে $1 ইউজ করতে হবে, দিতে হবে। আর এখানে হচ্ছে দেখেন সাইজ, সাইজটা তো আমরা জানি, এটা অনেকটাই হচ্ছে আমাদের এমএস অফিস মানে এমএস ওয়ার্ড এর মতো বা বলতে পারেন গুগল ডক এর মতো, এই কাজগুলি তো আমরা ওখান থেকে করতে পারি। যে টেক্সটের কালার, টেক্সটের কালার এখানে ব্ল্যাক আছে, আপনি চাইলে গ্রেডিয়েন্ট নিতে পারেন, আপনি চাইলে এখানে নিয়ন নিতে পারেন, আপনি চাইলে এখানে, এখানে অনেকগুলি ফন্ট থাকে, অনেকগুলি ইয়ে থাকে, আপনি যেটা খুশি মানে আপনার যেটা ইচ্ছে হয় আপনি সেই কালারটাই ইউজ করতে পারবেন। আমি ধরেন এখন যদি গ্রিন ইউজ করি, এটা দেখেন ব্ল্যাক ছিল মেবি, আমি গ্রিন ইউজ করেছি। এখন এইখানকার লেখা যা আছে এই লেখাটা আপনি চেঞ্জ করতে পারবেন, এগুলি সমস্ত যে এগুলি কি হচ্ছে আপনি ঘুরানো, ডানে ঘুরানো, বায়ে ঘুরানো, উল্টা ঘুরানো, বা এই যে ঘুরাইলেই হবে শুধু ঘুরবে। এইখানে হচ্ছে আপনাদের নিজেদের মতো করে ছবি একটা রেডি করতে হবে। এখন ছবি যে রেডি করব, আমরা আমাদের গিগের ছবির জন্য ছবি রেডি করতে হবে। একটা গিগে তিন ধরনের ছবি দিতে হয়। লাস্টের যে ছবিটা দিব, লাস্টের ছবির ফরম্যাটটা আমার এরকম থাকতে পারে, এখানে আমি যে ফন্টটা ইউজ করেছি এই ফন্টটা লাস্টের ছবিতে থাকতে পারে, যে হ্যাঁ আমার
ট্রুতে তুমি তোমার বিজনেসটাকে ওই একদম হায়েস্ট যে র্যাঙ্কটা থাকে সেখানে নিয়ে যেতে পারো, বা আমরা বলতে পারি তুমি আমার থ্রুতে তোমার বিজনেসটাকে বুস্ট আপ করতে পারো। তো আমরা হচ্ছে গিগের থার্ড ছবিটা অলওয়েজ এই টাইপের অ্যাসিওর দিতে হয় যে হ্যাঁ তুমি আমার থ্রুতে কাজ করে তুমি বা আমার সাথে কাজ করে তোমার বিজনেসের ইম্প্রুভ হবে বা তোমার বিজনেস ইনক্রিজ করবে, তোমার বিজনেস বুস্ট আপ হবে, এরকম কিছু একটা সিওরিটি তাদেরকে প্রদান করা বা ওয়ান কাইন্ড অফ প্রমিস ওয়ার্ড তাদেরকে দেয়া দিব, সেটা হচ্ছে আমার থার্ড ছবিতে থাকবে। সেকেন্ড ছবিতে কি থাকবে? ফার্স্ট ছবিতে যদি থাকে যে হ্যাঁ আপনি আমি তোমার সোশ্যাল মিডিয়ার থ্রুতে তোমার বিজনেসের কাজে লাগতে পারি বা আমি সোশ্যাল মিডিয়ার থ্রুতে তোমার বিজনেসের মার্কেটিং করতে পারি, সেকেন্ড যদি ফার্স্টের ছবিতে এটা দেন যে আমি সোশ্যাল মিডিয়ার থ্রুতে তোমার বিজনেসের মার্কেটিং করব, তাহলে সেকেন্ড ছবি থাকবে আপনি কি কি সার্ভিস প্রোভাইড করবেন। এখন আপনি বলতে পারেন আপু সার্ভিস যে আমি প্রোভাইড করব সেখানে আমি কি শুধু সার্ভিসের নাম লিখে দিব? না, ফাইবার এটা অ্যালাউ করে না যে শুধু টেক্সট, যদি একটা ছবিতে 70% টেক্সট থাকে ফাইবার ওই গিগটাকে কখনোই অ্যালাউ করে না বা ওই গিগটাকে ফাইবার প্রমোট করে না, ওরা এটাতে মানে ওদের জন্য আইডিয়াল না, ওই গিগটার ছবিগুলি আইডিয়াল না। তো সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে এখান থেকে যে সেও কার্সন নারে আমিও কার্সন নারী, সে কার্সন নারলে হবে, ওই মেয়ে কার্সন নারলে হবে, কার্সন নারী আমি সে কার্সন নারী, ওই যাইতাম বঙ্গোপসাগরে চলে যান আপু। হ্যাঁ ভাই এই এই যাওয়া লাগবে, আর কোথায় যাওয়ার সেখানে তো। আচ্ছা এখান থেকে টেমপ্লেট হচ্ছে এরকম, এরকম ছবির উপরে নিয়ে আপনি বসিয়ে এক্সট্রা টেক্সট দিতে পারেন। আর যদি না আপু আমরা এরকম ছবির উপরে নিব না, আমরা ব্যাকগ্রাউন্ড নিব, তাহলে হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডের অপশন এখানে আছে, ব্যাকগ্রাউন্ডে গিয়ে কালারের আছে, আপনি যেই টাইপের কালার চান যা চান সব আছে। আপনি যদি চান এখানে এনে মিউজিক বসাইতে সেইটাও পারবেন, আপনি যদি এখানে এনে আপু আপনার এই ডাউনলোড এটা কেটে দিলাম, এখানে এনে যে ব্যাকগ্রাউন্ড এর উপরে যে ভিডিওস আপনি এই ভিডিওসও নিতে পারেন। এখন কথা হচ্ছে আপু আমরা কিভাবে কাজ করব, আপনারা একটা একটা করে স্লাইড রেডি করতে পারেন, এখান থেকে ভিডিও নিয়েও কাজ করা যায়, তবে এখান থেকে ভিডিও নিয়ে খুব বেশি কাজ করা যায় না। সেক্ষেত্রে এই যে অ্যাড পেজ দেখতে পাচ্ছেন এখানে একটা জায়গায়, জি আপু, আপনারা সিঙ্গেল ছবি রেডি করবেন, সিঙ্গেল ছবি রেডি করে সিঙ্গেল ছবি ধরেন আমি যদি এখন নেই মনে করেন আমি এখন আমাদের ও আমাদের তো ব্রেক স্ক্রিন বানানো লাগবে তাই না? জি আপু আমাদের তো ব্রেক স্ক্রিন আপনাদের মাথা থেকে বের হই নাই, একটা ব্রেক স্ক্রিনের কাজ একটু ভালো লেগেছে কিন্তু সেটা আমি দিতে পারিনি আপনাদেরকে। এখানেও কিন্তু ফ্রি আর ইয়ে আছে, পেইড আছে, এইগুলো কিভাবে বুঝব? আচ্ছা ওখানে লেখা উঠে না, লেখা উঠে এই যে দেখেন ফ্রি লেখা দেখতে পাচ্ছেন, ফ্রি ফ্রি ওইখানে প্রো লিখা আসবে, ফ্রির জায়গায় প্রো আসবে, আর এই যে এই সাইনটা থাকবে এই যে দেখেন একটা কিং এর ইয়ার সাইন আছে না, এই সাইনটা থাকবে। আপু জি আপু আমি একটা কোর্সই করে ফেসবুকে দিছি দেখেন তো হইছে নাকি? হ্যাঁ নামটা হইছে, নামের নিচে ডেট ডেট হচ্ছে অনেক ছোট হয়ে গেছে একটু এলোমেলো, এটার ইয়েটা ঠিক করতে হবে ভাইয়া। আমি তো কেটে দিলাম সবগুলো, আচ্ছা ঠিক আছে। ওরে কি আর করবেন। আচ্ছা এখান থেকে যদি আমরা আমাদের ব্রেক স্ক্রিন দিব, আমি তো ক্যানভা নিয়ে সারাদিন সারাত বসে থাকতে পারবো, কিন্তু সারাদিন সারাত তো বসে থাকা যাবে না আজকে আমাদের। কার এই প্যা প্যা করে এটা কে? এখন দেখেন আমি যে টেক্সটে দিলাম টেক্সট তো লিখা লাগে তাই না, ওই যে আমি বলেছিলাম না নিয়ন টাইপের টেক্সট আছে, এই যে দেখেন নিয়ন টাইপের টেক্সট হচ্ছে এটা, এই টেক্সটের জায়গায় গেল ফ্রি আছে প্রো আছে, প্রো হচ্ছে পেইড ভার্সন, একটাই আছে না ছিল আচ্ছা
আপু আপনি মিউট হয়ে গেছেন। আপু আপনি কি মিউট? হ্যালো আপু, আপনার মিউট করা। আপনারা আমার কথা শুনতে পান না আপু? আমি তো এতক্ষণ কথা বললাম, এগুলি সব কোথায় গেল? এখানে হচ্ছে এই যে দেখেন, আপনারা বললেন না যে আপু আপনি এত কালারফুল, কালারফুল এর জন্য আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এটা রেডি করে দিলাম, কিন্তু ব্রেক স্ক্রিন আপনাদেরকে বসে মাথায় এটা বাই বাই ডিফেন্স, এটা কি এটা ক্লোজ করেন, এটার জন্য আমি দেখি না। এখন কথা হচ্ছে লিখার এখানে যে কালারটা আছে এই কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন ইয়েলোটা আলাদা, গুড যেটা গুড ভাইবস যেটা, গুডটার কালারটা কিন্তু আলাদা। এই যে এতে গেলে আমরা দেখতে পাই। আপনারা কি এখনো মিউট? সরি, আমি কি এখনো মিউট? এখানে যদি আমরা দেই গেছে কই? আচ্ছা কে কে কার্সন আরে কে? আমি কাজ করি এক জায়গায়, কার্সন নিয়ে আসে আরেক জায়গায়, কেমনটা লাগে কেমনটা লাগে? গুড ভাইবস এর জায়গায় ব্রেক পড়িস না। ও কই গেছে? সে তো মুছে গেছে দাঁড়ান আবার দিচ্ছি। গুড ভাইবস এর জায়গায় টেক্সট লিখবো না, টেক্সট কাটতে যান না, কাটতে গেলে আপনি একদম সমস্ত তাব দুনিয়া কেটে ফেলেন, কাটাকাটি করার দরকার নেই, ঠিক আছে? আট তো দুইটা হয়ে গেছে আমার। আপু এই ব্রেক ব্রেকিজ এর যেই ট্যাপটা এটাকে একটু ছোট করেন তো। এটাকে একটু ছোট করেন কেউ, এটাকে টেনে ছোট করো, আমার জন্য কষ্টসাধ্য ব্যাপার। আপু এবার দিয়ে দিছি, মইবি ঠিক হয়ে গেছে দেখেন। আমি করবো না, এই যে হইছে হইছে দাঁড়ান, আপনার করতে হবে না, এটার কাজ অন্য জায়গায়। ভুল হয়েছে, টাইম ফর এ শর্ট ব্রেক লিখেন তো আপু, দেখছো? দূর এটা কে লিখতেছে কে? আপু আপনি তো লিখতে বলেন, টাইম ফর এ শর্ট ব্রেক লিখেন। আমার কাছ থেকে কন্ট্রোলটা নিয়ে টাইম, কারণ পিসি তে বসে একজনের পিসি থেকে বসে আরেকজনের পিসি তে এই কাজটা করা একদমই মানে পেইনফুল, করা যায় না।
টাইম ফর এ শর্ট ব্রেক লিখেন, শর্ট ব্রেক লিখে এলিমেন্টস এ যাবেন, টাইম ফর এ শর্ট ব্রেক লিখেন, ব্রেক ইস্টা কেটে দিয়ে টাইম ফর এ শর্ট ব্রেক লিখে দেন। আমি দেখাচ্ছি কোথায় গিয়ে আপনাকে এটাকে ইয়ে করতে, দাঁড়ান একটু, আপনি একটু লাইনে থাকুন, আমি দেখাচ্ছি। এই যে দেখেন আমি রেড মার্ক করেছি একটা জায়গা, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটাকে ধরে একটু একটু ডান দিকে ঘুরান, ডান দিকে এটা ব্যাস। এখন এই ওকে, এখন এই ঘরটাকে উপরের দিকে নিয়ে যান, কার্সরটাকে এখানে রাখেন, কার্সর এখানে রাখলে একটা চার কর্নার, হ্যাঁ এটাকে উপরের দিকে তুলে নিয়ে যান, আরেকটু আরেকটু উপরে তুলে, আরেকটু তুলে এই দিকে চাপান, এই দিকে চাপান, যেটা উপরে তুলেছেন ওইটাকে এই দিকে চাপান, আরেকটু উপরে আনেন, কার্সরটা এখানে রাখেন, এখানে এখন লিখা সিলেক্ট হয়ে গেছে, কার্সর উপরে, এই যে ভিতরের যে এই যে যেটা দূর দূর দূর, এটা না আপু, এটা না, এটা না রে আপু, আমি দেখাচ্ছি আপনাকে, এই যে এই এই জায়গায় কার্সরটা রাখেন, এই যে এই জায়গা দেখেন আমার লাল টুটা কালার হচ্ছে, আপু এখন দেখা যাচ্ছে আপনার কার্সরটা এখানে নিয়ে আসেন, আমার লাল টুকার এখানে ক্লিক কর, এই যে আরেকটু বায়ে 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 আপনি ডান পাশে নিয়ে যাচ্ছেন, ব্যাস 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 ব্যাস। এখন কথা হচ্ছে এটার যে কালারটা, ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে লিখাটা সিমিলার না, তো এই ধরেন যদি এইটা আপনি আপনার গিগের ছবির জন্য দেন তাহলে কিন্তু লিখাটা বায়ারের চোখে পড়বে না বা বোঝা যাবে না, সেক্ষেত্রে কি করবেন, লিখার ফন্ট, লিখার কালার চেঞ্জ করবেন। লিখার কালার চেঞ্জের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লিখার জন্য আপনার এটা কি বলে, লিখার উপরে ক্লিক করলে এখানে দেখবেন এ, এই যে এ চলে এসছে, এ কিন্তু এখন পার্পল কালার দেখাচ্ছে, লাইট পার্পলটাকে আপনি চেঞ্জ করেন, চেঞ্জ করে দেখেন এখানে কোন কালারটা ভালো লাগে, এর উপরে ক্লিক করেন, ক্লিক করলে আপু কালার গুলি পাবেন, এই যে এই বেগুনিটার উপরে ক্লিক করেন, এই বেগুনিটার উপরে ক্লিক না করে যে নিউ কালারে ক্লিক করেন, নিউ কালারে ক্লিক করলে এই বেগুনি মানে এটা বেগুনিও না এটা গোলাপিও তখন পিঙ্কও না, এই যে এইটার এখন এখানে কালার হচ্ছে মানে রেইনবো কালারের শেড পাবেন, কিন্তু এই কালার কিন্তু আরো ডার্ক করতে পারবেন, এই যে দেখেন এখানে একটা হোয়াইট বাটন আছে, ছোট্ট হোয়াইট বাটন, এটাকে যখন ডান পাশে নিয়ে যাবেন দেখেন পার্পেলের আরো ডার্ক শেড চলে আসবে, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু রেডে নিয়ে যাচ্ছে, গোলাপি থেকে আস্তে আস্তে রেডে নিয়ে গেল, এখানে রেডের যতগুলি শেড আছে সবগুলি পাবেন, পার্পেলের যতগুলি শেড আছে সবগুলি পাবেন, আর একটু বা সাইডে বা সাইডে বা সাইডে নিয়ে আসেন, স্লাইড বায়ে আরেকটু বায়ে আরেকটু বায়ে, ব্যাস এখন হচ্ছে এইখানে যে সাদাটা দেখতে পাচ্ছেন না, এই যে সাদা গোল টুটা, হ্যাঁ এটাকে একদম উপরের দিকে নিয়ে যান, একদম উপরের দিকে, একদম এই কর্নারে এই কর্নারে এই কর্নারে নিয়ে আসেন, দেখেন লিখার কালার কিন্তু চেঞ্জ হয়, এটাকে যদি ডার্ক করতে চান, এটা তো লাইট আছে, এটাকে ডার্ক করতে চাইলে এই জায়গায় নিয়ে আসেন, এই কালার শেডের এই ব্যাপারগুলি তো আপনারা বুঝবেন না, এগুলিও বলা লাগবে, বুঝবেন না? এখন কথা হচ্ছে আপু আপনি এইখানে কার্সরটাকে ক্লিক করেন, এইখানে ক্লিক করেছেন না, ওমা ওই লিখা গেছে, একটা ক্লিক করতে, এখানে দুইটা ক্লিক করা যায় না, একটা ক্লিক করে করেন, ব্যাস একটা ক্লিক করে ব্যাস, না 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 না, এই যে এইখানে আনেন, এইখানে আসেন ক্লিক করেন, এখন এটা দেখেন ট্রান্সপারেন্সি দেখাচ্ছে না, এইটাকে গ্রাফিক ডিজাইনের ভাষায় অবেসিটি বেবি বলে, এখানে হচ্ছে আপনি এটাকে টেনে বাঁদিকে নিয়ে আসেন, দেখেন এই পিছনের
ডার্ক কালারটা আরেকটু আরেকটু কমান, আরেকটু বাড়ান, আরেকটু বাড়ান, আরেকটু বাড়ান, এত না আরেকটু কমান। এই যে দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ডের কালারটাও কিন্তু চেঞ্জ করা যায়, আপনি চাইলে লাইট করা বা একটা ছবি থেকে আরেকটা ছবি নিয়ে যাওয়া সেটা আপনারা করতে পারবেন। বুঝতে পেরেছেন? এখন হচ্ছে আপু ছেড়ে দেন, ব্যাস এতটুকু থাকুক, ছেড়ে দেন, ছেড়ে দিয়ে বাইরে ক্লিক করেন, কার্সার এনে বাইরে ক্লিক করেন, এই ছবিটার উপরে কার্সারটাকে ক্লিক করেন না রে আপা, ছবিটার উপরে ক্লিক করেন, ক্লিক করেছেন না আবার ডাবল ক্লিক করেছেন, ক্যান্সেল করেন, সিঙ্গেল ক্লিক করবেন, ডাবল ক্লিক কখনো করবেন না, ব্যাস। এখন হচ্ছে এখানে এই যে এলিমেন্টস আছে দেখেন, এলিমেন্টস, এলিমেন্টস এ যান, ফটোজ এর নিচে বাপাশে আমি মার্ক করেছি এলিমেন্টস, এলিমেন্টস এ যান, এলিমেন্টস এ গেলে এইখানে অনেক ধরনের জিনিস পাবেন আপনি, দেখেন টেপ আছে, ফ্রেম আছে, স্টিকার আছে, চার্ট আছে, ক্লিপস আছে, গাইডলাইন আছে, মানে এখন ধরেন আমরা নামাজের জন্য ব্রেক দিই, তো এখানে প্রেয়ার লিখেন, প্রেয়ার ফিগার লিখেন, এই যে এখানে সার্চ, এন্টার দেন, এন্টার দেন, দেখেন কম্পারেন্ট নিচে আসেন, এখন হোল্ড করেন, হোল্ড করেন, এই যে দেখেন এই সাইনটা হচ্ছে আপনার ইয়ের, এই সাইনটা কিন্তু হচ্ছে আপনার পেমেন্টের, আর এই যে এইটা এখানে দেখেন ফ্রি লিখে আসবে, এইটা ফ্রিতে স্ক্রল করেন নিচে আসেন, স্ক্রল করেন, স্ক্রল করেন, আরেকটু উপরে, এই যে এটা নেন, এই ফিগার, দাঁড়ান 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 আপা দাঁড়ান, এত জোরে দৌড় দিলে আমি দেখাবো কেমন, এইটা নেন, এই যে মসজিদ, মসজিদ, হ্যাঁ নেন, এটাকে নিয়ে বসাইছেন না, এখন এটার কালারটা দেখেন, কালারটা কিন্তু বোঝা যাচ্ছে না, এইটাকে টেনে আপনি এখানে নিয়ে আসেন, এটাকে টেনে এখানে নিয়ে আসেন, এখানে অথবা উপরে নিয়ে যান, এই যে উপরের এই কর্নারটাতে নিয়ে আসেন, হ্যাঁ টানেন, বড় করেন, বড় করেন, ব্যাস বাঁ পাশে বড় করেন, বাঁ সাইডে, বাঁ সাইডেরটা বড় করেন, আচ্ছা এখন হচ্ছে উপরের জায়গাটুকুতে টেনে, ব্যাস 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 ব্যাস, হোল্ড 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 হোল্ড, উপরের জায়গাটুকু টেনে বড় করেন, উপরের এই যে এই জায়গা থেকে এভাবে টানলে বড় হয়ে যাবে, এখানে না, কর্নার ধরে না, কর্নার ধরে না, কর্নার ধরা ছাড়াও টানলে বড় হয়, হ্যাঁ এভাবে টানলে বড় হবে, কার্সারটাকে না তো আপু, কার্সার রাখতে হবে, হোল্ড, কার্সারটাকে রাখেন, ওই ডাক্তার উপরে কার্সারটা রাখেন, ওই ডাক্তার উপরে কার্সারটা রাখেন, আমার কি আপু হয়নি, আপনার এখানে পয়েন্ট হয়নি, পয়েন্ট আসেনি, আচ্ছা এখানে আমি এটা পরে দেখাচ্ছি, এটা পরে দেখাচ্ছি, হোল্ড 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 হোল্ড, এখানে কালার চেঞ্জ করেন, এই যে কালারটা আছে কালারটা এখানে বোঝা যায় না, কালার চেঞ্জ করেন, এই যে কালার দেখেন ক্রপের এই জায়গায় কালার, আরে বাবা রে, এই যে ক্রপের এই জায়গায় কালার, এখান থেকে দিব আপু, হ্যাঁ এখান থেকে এই যে ডার্কটা নেন বা ব্ল্যাকটা নেন, এই যে এইখান থেকে না, এইখান থেকে না, আপনি ব্যাকে যান, মানে এখানে ক্লিক করেন, কার্সারটা এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন কার্সার, এইটার পাশেরটা, এইটার পাশেরটা, এইটার পাশেরটা বলেছি, এটা হ্যাঁ নাকি নিচেরটা, না উপরেরটা, উপরের পাশে, হ্যাঁ এটা ক্লিক করেন, হয়েছে না, এখন কার্সারটাকে নিচে নিয়ে আসেন, কার্সারটা এখানে ক্লিক করেন, এইটাকে বসান,
এই যে এইটাকে হ্যাঁ উপরে চলে গেছেন এইটা না এইটা না এটার উপরেরটা হ্যাঁ আপু হোল্ড এইটা না এটাকে ডিলিট করেন যেটা নিয়ে আসছেন এটাকে ডিলিট করেন এখন এটার উপরে কার্সর রেখে ডান পাশে ক্লিক করেন আমি যা বলি শুধু শুনে যান আপু কেউ আনমিউট করবেন না সেটা হচ্ছে আপু এই যে এখন যেটা অ্যাড করলেন এলিমেন্টস এইটার উপরে কার্সর নেন এখন এটা রাইট বাটনটা ক্লিক করেন মাউসের রাইট বাটন ক্লিক করেন ডিলিট দেন ওকে আমি বলেছি যে এই ছবিটার কথা ক্লিক করেন এইটাকে এখন এনে এই জায়গায় নিচে বসান এই নিচে বসান এটা কি মুসলমান দেখা যায় না খ্রিস্টান দেখা যায় আপু আচ্ছা মুসলিম খ্রিস্টান একজন হইলি হইল এটাকে ডিলিট করেন এটাকে ডিলিট করেন এটা এখানে ভালো লাগবে না এটাকে ডিলিট করেন স্ক্রল করেন একটু নিচের দিকে আসেন আমি দেখি স্ক্রল করেন একটু নিচের দিকে আসেন আরেকটু আরেকটু হোল্ড আচ্ছা এই মুরব্বি তো হচ্ছে প্রিমিয়াম ভার্সন প্রো ভার্সন যান যান এই মেয়েও তো প্রো আমার কাছে অবশ্য প্রো একটা আছে আপনি তো প্রোতে লগ ইন করতে পারবেন না আচ্ছা যান যান ফ্রিতে নাই ফ্রিতে নাই স্ক্রল করে উপর না গুগল থেকে আনবো কেন আমার সব ক্যানভাতে আছে আমি গুগলে যাবো কেন এই স্ক্রল করে উপরে উঠেন এই গুগল থেকে একটু নিয়ে আসেন করে বলেই তো আপনারা পরে কপিরাইট ধরা গুলি খাবেন গিগের মধ্যে দেখেন আমি আপনাদের নিয়ে শুধু শুধু টেনশন করি না এই দাঁড়ান দাঁড়ান উপরে একদম এক লাফে উপরে চলে যান তো এক লাফে উপরে চলে যান আপু এখানে যা আছে সব তো কপিরাইট ফ্রি তাই না কপিরাইট ফ্রি হ্যাঁ সব কপিরাইট ফ্রি যান নিচে যান এই যে এটা এই ফিগারটা দেখেন তো এই ফিগারটা কি ফ্রি না প্রো দেন বসান ওনারে ওনাকে বসান বসান এইটাকে বসাইতে হইলে এখন একটা কাজ করবেন এনাকে উপরে উঠান এই মসজিদকে নিচে নামান আপু মসজিদ উপরে ভালো লাগতেছিল কিন্তু মসজিদ উপরে হলে ওনার নামাজ পড়ার ইয়েটা চলে ব্রেক টাইমটা নিচে দেন মসজিদ আর নামাজ পড়ার লোগো দুইটা উপরে দেন দুইটা দুই পাশে পাশাপাশি হ্যাঁ পোটাও হতে পারে দেন নামান এই যে মাথাটা বাম সাইডে মাথা থেকে তো বের হয় এটা আমার মাথা থেকে বেরইতে হবে কেন আপনাদের মাথা থেকে বের হয় না আমি তো এখানে মসজিদটা বাম সাইডে নামাজের তো ইয়াটা ডান সাইডে এই দুইটা বিষয় পাশাপাশি মানাই উপর নিচে মানাই না কিন্তু উপর নিচে মানায় না মসজিদটাকে যখন উপরে দিয়েছিলাম ওনার সেজদাটা যেদিকে দেয়া ওটা কিন্তু দেখেন উল্টা হয়ে যাচ্ছিল আপনাদের মাথায় রাখতে হবে ওই জিনিসটা যখনই যে জিনিসটা যেইটার জন্যই কাজে লাগান ওই জিনিসটা চিন্তা করবেন যে আমি যেটা করছি এটা কি অ্যাকচুয়ালি এইটা এই এই অ্যাঙ্গেলে থাকে কিনা বাম পাশে দিলে ঠিক থাকবে আশা করি দেখেন ভালোই লাগবে দেখতে আই লিখাটাকে নিচে নামান তো অ্যানি লিখাটার উপরে হ্যাঁ নিচে নিয়ে আসেন নিচে নিয়ে আসেন হ্যাঁ মসজিদটাকে উপরে নিয়ে যান লিখাটাকে আরেকটু ডানে নিয়ে আসেন ডানে 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 নিয়ে নিচে নামান আপু লিখাটা দুই লাইনে করলে নিচে দুই লাইনে করলে ভালো হতো না এভাবে না দিয়ে একটু নিয়মের কালার খুব একটা বোঝা যাচ্ছে না হ্যাঁ লিখাটার কালার বোঝা যায় না এটা নিয়নে ভালো লাগবে না এটা ইয়েলোতে ভালো লাগবে এই নিয়ন কালারটা ইয়েলোতে ভালো লাগবে আপু লিখাটার সাইজটা আর একটু ছোট করেন লিখাটার সাইজটা আর একটু ছোট করেন এইটা না এইটা না আরে বাবা লিখার সাইজ ছোট হয় না এটা ছবির সাইজ ছোট হয় লিখার সাইজ ছোট করতে হয় এর পাশে হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ ব্যাস 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 নিচে আনেন নিচে আনেন সিলেক্ট হয় না বাইরে এনে কার্সার ক্লিক করেন বাইরে এনে কার্সার ক্লিক করেন প্রথম কিছুদিন আপনাদের হ্যাঁ এখন
এখন প্রথম কিছুদিন আপনাদের ইয়ে হবে কার্সর ধরা বা এটার সিলেক্ট করা ডিসিলেক্ট করা ডিলিট করা বসানোটা একটু প্রবলেমেটিক হয়ে যাবে ওকে ঠিক আছে হোল্ড করেন এখন হচ্ছে ওই যে এতে যান এতে যান আপা এতে লিখাগুলি লিখাগুলি সিলেক্ট করেন লিখাটা সিলেক্ট করেন আপা লিখা সিলেক্ট করেন আপা আপু আপনি আপা ডাকতেছেন লাগতেছে যেন উনি বহুত বহুত সিনিয়র আচ্ছা এতে জানে যে এতে এতে আপনার তেমনই লাগবে আপনি আপনাদের ইয়ে সময় হয় নাই আপা এই শুনুন আপু আরেকটু পরে দিলে হবে আচ্ছা এই যে এই কালারটা নেন তো করেন তো লিখা তো হয় না ক্লিক তো হয় না লিখা লিখা কালার হয় না লিখা কালার হয় না লিখার কালার চেঞ্জ হয় না লিখা লিখার উপরে ক্লিক করেন এখানে একটা ক্লিক করেন হয় নাই ভাইয়া আপু হয় নাই বাইরে ক্লিক করেন আপনি লিখাটা সিলেক্ট করে নিতে হবে আপু লিখাটা সিলেক্ট করেন আপু পুরাটা হ্যাঁ ছেড়ে দেন এখন ছেড়ে দেন কার্সর ছেড়ে এতে যান এতে এতে নিচে হ্যাঁ লেখা পড়ে সিলেক্ট করে নাই টাইম ফর এ শর্ট ব্রেক হইছে তো এই যে ফর এর অর্ধেক হইছে আর অর্ধেক বাইরে না না ফর হইছে ওটা লিখার ফন্টার জন্য এরকম হইছে লিখা লিখা সিলেক্ট হয় নাই সিলেক্ট হয় নাই ইয়েলো তো ধরেন তো আপু ইয়েলো তো দেন তো এই যে দেখছেন ইয়েলো তো যাবে না যাবে না আপু রেডে দেন রেডে দেন রেড এর ইয়েতে জানতো আপু এই যে নিউ কালারে তো ব্ল্যাকটা একটু দিয়ে দেখেন না হলে ব্ল্যাক ব্ল্যাকটা দিয়ে দেখতাম রেড এর এই যে কানেন রেড এর এই পাশে আনেন এই যে এই পাশে আসেন একদম নিচে নামান তো রেড এর একদম এই কর্নারে আসেন তারপর ব্ল্যাকে ভাইয়া বলছে এটা তাও ঠিক আছে অফ হোয়াইট কালার খারাপ না আপনারা চলে যান 20 মিনিট পরে সরি 15 মিনিট পরে ব্যাক করেন দৌড় দেন সবাই আপনাদের জামাতের সময় হয়ে গেছে এতটুকুতে থাকবে এতটুকুতে এইভাবেই স্ক্রিন থাকো কোথাও যেতে হবে না আমরা টাইম ফর এ শর্ট ব্রেক দিয়ে দিছি আচ্ছা আপু নামাজটা পড়ে আসি হ্যাঁ এই জন্যই বললাম আপনারা নামাজ পড়ে আসেন আমিও নামাজ পড়ে আসি সবাই নামাজটা পড়ে আসি আপু বাইরে একটু কার্সরটা ক্লিক করেন না এনি আপু দৌড় দিছে দৌড় এনি আপু দৌড় কার্সরটা এখানে ক্লিক করেন এই যে এখানে আরে চলে গেছে বাইরে হ্যাঁ বাস 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 হয়েছে হয়েছে টাইম ফর এ শর্ট ব্রেক দিয়ে আমরা চলে যাই নামাজে হ্যাঁ নামাজে চলে যাই তাহলে হয়ে যাবে এই যে অ্যানিমেটেড দেন তো আপু অ্যানিমেট এই যে এই জায়গায় দেন তো দাঁড়ান এখানে কি আসছে ফেড প্যান রাইস আপু ইয়ে দেন এইটাতে দেন লিখা এরকম ভাবে আসবে এই যে এখন কথা হচ্ছে এরকম যখন আমরা একটা একটা করে স্লাইড অ্যাড করব স্লাইড গুলি অ্যাড করার পরে এই যে এখানে যখন প্লে বাটনটা আছে না এই প্লে বাটনটা টিপ দিলেই হচ্ছে আপনার ভিডিও প্লে হবে তারপরে যখন ডাউনলোড করবেন ওইভাবে ডাউনলোড করে নিতে হয় তারপর এটার একটা শর্ট ভিডিও টিউটোরিয়াল আমি আপনাদের দিয়ে দিব না এখন হচ্ছে নামাজের ব্রেকে সবাই চলে যান আমিও নামাজটা পড়তে দৌড় দিই যান 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 আপু আপনিও নামাজের ব্রেকে যান এভাবেই থাকুক এটা স্ক্রিন অ্যাট লিস্ট নামাজের ব্রেক সবাই দেখে ফেলবে সবাই মিউট করে নামাজের ব্রেকে চলে যান
আপনারা ব্যাক করেছেন? হ্যালো, সব আনমিউট করতে পারবেন এখন। আপনারা কি ব্যাক করেছেন? জি আপু, জি আপু আছে। সবাই জি আপু, কল করে রেখে যাই আমি। সবাইকে কি বকবা করে রেখে যাই? এটা নিয়ে কোনো কমপ্লেইন আছে আপু? এরকম করলে তো আমরা কথা বলতে পারি না এরকম কিছু। হ্যালো, জি আপু, জি আপু। বলো, আমি তো সবাইকে বোবা করে রেখে যাই, বোবা করে কথা বলতে পারেন না আপনারা, আনমিউট করতে পারেন না, আনমিউটের অপশনটা আমি বন্ধ করে যাই। মানে আপনাদের দেখা যায় প্যাঁ পুং সাউন্ড আসে, তো তো লাইভে সাউন্ড গুলি প্রবলেম করে। আর আমার তো বললাম এর আগে আমি হচ্ছে দুইবার কপিরাইট ইস্যু ইয়েতে পড়ে আমার হচ্ছে অ্যাকাউন্ট হাফ যায় যায় অবস্থা, তো ওই জন্য আমি হচ্ছে আপনাদেরকে আনমিউট করার অপশনটা অফ করে দিয়ে যাই। আচ্ছা, এখন এখানে হচ্ছে যে সবাই কি ব্যাক করেছে না যারা শুধু জি আপু বলেছে তারা করেছে? আপু আমরা করেছি। হ্যাঁ আপু আসছে, আমিও। তাহলে তো সবাই চলে আসছে। আচ্ছা, এটা যেটা দেখলেন এটা তো একদম শর্ট, খুব অল্প সময়ে যতটুকু করা যায় অতটুকু করে দেখিয়েছি। হচ্ছে এই টেমপ্লেটটাই আপনি চাইলে কপি করে নিচে আরেকটা টেমপ্লেট ক্রিয়েট করতে পারবেন, এইটারই আরেকটা কপি আপনি রেডি করতে পারবেন। সেটা হচ্ছে উপরে দেখেন তিনটা সাইন আছে উপরের ডান পাশে, ঠিক ছবিটা যেখানে নামাজ পড়ছে তার ডান পাশে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? একটার উপরে রাখেন এই যে অ্যাড পেজ অ্যাড নোটস, তার পাশেরটা ক্লিক করেন। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ডুপ্লিকেট পেজ, এইটাতে ক্লিক করলে সেম পেজটা নিচে চলে যাবে, সেম পেজটা নিচে চলে যাবে। এইরকম করে যদি ধরেন করতে, এই পেজটার টাইম লিমিটেশন থাকবে হচ্ছে 5 সেকেন্ড। উপরে দেখেন প্লে বাটনের সাথে 5 সেকেন্ড দেখা যাচ্ছে, আপনার কি দেখতে পাচ্ছেন 5 সেকেন্ডটা? হ্যাঁ, এটাকে প্লে করলে এটা 5 সেকেন্ড থাকবে। এখন কথা হচ্ছে কোন ভিডিওটা কত সেকেন্ড আপনি রাখতে চান, কোন স্লাইডটা কত সেকেন্ড দেখাতে চান, সম্পূর্ণগুলি এখানে হবে। এখানে যদি একসাথে আপনি ধরেন 15টা স্লাইড অ্যাড করলেন, 15টা স্লাইডের কোনো লিখা হচ্ছে যে উপর থেকে নিচে যাবে, এই যে অ্যানিমেশনের একটা অপশন করছেন, স্লাইডটা কিভাবে অ্যাড করছেন, স্লাইডটা যে এতক্ষণ রেডি করলাম যেটা দেখলেন না এই একটু আগে এখন আসছে মাত্র। ভাইয়া এখন আসছেন তো, স্লাইডটা তো রেডি করলাম, এই যে ছবিটা আমরা রেডি করলাম না, এটা দেখছি, এটা দেখছি। মানে অনেকগুলো স্লাইড কিভাবে নিব সেটা? ও, অনেকগুলো স্লাইড কিভাবে নিব? এই যে নিচে দেখেন অ্যাড পেজ লেখা আছে না? জি আপু। এই যে ক্লিক করেন দেখেন নিচে আরেকটা পেজ ক্রিয়েট হয়েছে। আচ্ছা, বুঝতে পারছি। প্রত্যেকটা টাইম লিমিটেশন এখানে আছে, এই যে দেখেন এখানে ডান পাশে একটা ব্যাপার আছে, রাইজের ব্যাপার, যে নিচে থেকে লেখাটা উপরের দিকে আসবে, এটা টাইম লিমিটেশন এই যে 5 সেকেন্ড দেয়া আছে, দেখতে পাচ্ছেন আপনারা? জি আপু। তো আপনাদের তো ফার্স্টে স্লাইড গুলি রেডি করতে হবে, তারপরে এটা ভিডিওতে কনভার্ট করতে হবে, তাই না? জি হ্যাঁ। প্রথমে একসাথে সবগুলো স্লাইড, কয়টা স্লাইড রেডি করা যাবে এরকম? ভাইয়া এখানে অনেক স্লাইড রেডি করা যায় আপনি যতক্ষণে করতে চান, কিন্তু কথা হচ্ছে কি যে এইখানে যে টাইমের ব্যাপারটা আছে, টাইমের এখানে ক্লিক করেন আপু, আমি আপু টাইমের এখানে ক্লিক করেন, তো এই যে এখন টাইমিংটা ওরা 5 সেকেন্ড দিয়েছে না, আপনি কোন স্লাইড হয়তো 1 সেকেন্ডের বা 2 সেকেন্ডের দিবেন, কোন স্লাইড 5 সেকেন্ডের দিবেন, কোন স্লাইড 3 সেকেন্ডের দিবেন, কোন স্লাইডটা কোন টাইমিং এ দিবেন ওইটা এখানে আপনি ফিক্সড করে দিতে পারছেন। আচ্ছা, 3 সেকেন্ড থেকে 10টা দেওয়া যাবে, 30 সেকেন্ড, 3 সেকেন্ড করলে 10টা দেওয়া যাবে, এবং আপনার যখন স্যাম্পল আসবে স্যাম্পল গুলি খুব দ্রুত যাক, 2 সেকেন্ডের উপরে স্যাম্পল থাকার তো প্রয়োজন নাই। জি আপু, সেটাই তো। সেক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি স্টে করা লাগবে কোনটা, যেটা হচ্ছে আপনি সার্ভিস দেন, যেটা কাস্টমারকে বা ক্লায়েন্টকে আপনি অ্যাসিওর বা বায়ারকে আপনি সিওরিটি দিচ্ছেন, বা আপনার প্রমিস ওয়ার্ড যেটা, আপনার আপনার একটা ট্যাগলাইন, যেটা প্রত্যেকটা বিজনেসের তো একটা ট্যাগলাইন থাকে, যেমন রবি হচ্ছে জ্বলে ওঠা আপন শক্তিতে, গ্রামীণের হচ্ছে চলো বহুদূর, তো এরকম আপনাদেরও তো প্রত্যেকটা কাজের একটা ট্যাগলাইন থাকে, সবারই একটা না একটা ট্যাগলাইন থাকতে হয়, তো আপনার ওই ট্যাগলাইনটা ফার্স্টে থাকবে, ওই ট্যাগলাইনটা এরকম ইউনিক একটা ট্যাগলাইন দেন যেটা দিয়ে ক্লায়েন্ট আপনার প্রতি ডিপেন্ডেবল হতে পারে, ডিপেন্ড করতে পারে যে না এই এই সেলার অ্যাকচুয়ালি কাজ করতে পারবে। আমরা কি দেখে বুঝি? দেখে তো বুঝি না। আমরা যখন কোথাও জামা কাপড় কিনতে যাই, যখন সেলার এসে বলে আরে ভাই এটা আপনাকে সেই লাগতেছে, ভাই এটা একটা কপি আছে, এইটা আপনাকে যা মানাইছে ভাই, তখন কিন্তু আপনারা সেটাই নিয়ে আসেন। আপনারা যখন সেলুনে যান হেয়ার কাট করেন, ভাই আপনার জন্য নতুন একটা হেয়ার কাট আসছে, ভাই এটাই আপনারা মানাবে, তখন কিন্তু আপনি এটা করে আনেন। আপনি কি বুঝতে পারেন যে সে আপনার মানে তার তার স্কিলটা আপনার কাছে সেল করছে, কিন্তু আপনি কিন্তু কিনে নিচ্ছেন, কেন কিনছেন আপনি কি খুব বেশি যাচাই করছেন? না, সে আপনাকে
ইয়ে করছে, এটাকে কি কনভিন্স করছে, কনভিন্স করতে পারছে, ইদানিং আমার শব্দ আমি ভুলে যাই, সে আপনাকে কনভিন্স করে নিতে পারছে, তার প্রতি আপনি ওই ডিপেন্ড করতে পারছেন, একটা ট্রাস্টের জায়গা তৈরি হচ্ছে। সো আপনারও বায়ারের সাথে ওইরকম একটা রিলেশন থাকতে হবে। মনে করবেন আপনি হচ্ছেন হেয়ার স্টাইলিস্ট, সেলার বায়ারের, বায়ার আপনার কাছে আসছে হেয়ার স্টাইল করতে। তো এখন যেমন মেয়েরা কি করে যে হ্যাঁ জায়েদ খান, জায়েদ খানই তো নাম, সাজুগুজু করে যে 20-25 হাজার টাকা দিয়ে একদিনের জন্য, তো তার কাছে কেন যায়? তার মেবি অ্যাপয়েন্টমেন্ট 1-2 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। একটা মেকআপ আর্টিস্ট 20,000 টাকা দিয়ে আমি একদিনের জন্য সাজবো, পরে মুখ দিলে কিন্তু আমার 20,000 টাকা নাই, কিন্তু চিন্তা করেন এই 20,000 টাকা দিয়ে কিন্তু মানুষ সস্তিছে, কেন যাচ্ছে? তার যেই তার প্রমোশন, ওই দিন আমি দেখলাম ফেসবুকে, সে যেই স্যালনটাতে সে কাজ করায়, মানে ব্রাইডাল মেকওভার গুলি করে সে, ওইটা হচ্ছে একটা 5-star হোটেলের থেকেও বেশি গর্জিয়াস করে, তার ওইরকম মানে খুব ক্লাসি ওয়েতে সে তার ওই ইয়েটাকে সাজিয়েছে। তো ক্লাসি ওয়েতে যে সাজিয়েছে, তার ওই মানে তার ওই কি বলবো, এটা মেকআপ কি বলে মেকআপ স্টুডিও, তার ওই মেকআপ স্টুডিও যে সাজিয়েছে সেটা কিন্তু তার ওয়ান কাইন্ড অফ প্রমোশন, গিগো আপনার স্কিলের ওয়ান কাইন্ড অফ প্রমোশন। সো আপনাকে বুঝতে হবে যে আপনি যখন ইয়ে করবেন, স্যাম্পল দিবেন, কাজের স্যাম্পল গুলি খুব দ্রুত যান, স্যাম্পল গুলি খুব দ্রুত গেলে প্রবলেম নেই, বুঝতে পেরেছেন? কিন্তু যেই কথাটা আপনার প্রয়োজন, আপনার সার্ভিস কি, কি আপনি করতে পারবেন, ওই স্লাইড গুলি আপনি হচ্ছেন একটু স্লো দেন, তখন দেখবেন 45 মিনিটে আপনি প্রায় 10-15টা স্লাইড দিয়ে দিতে পারছেন। 15টা স্লাইড দিলেও 2 সেকেন্ড করে দিলেও কিন্তু আপনার হচ্ছে 30 সেকেন্ড, আর যদি 3 সেকেন্ড করে দেই তাহলে 3×15 45 হয় না? 15টা স্লাইড দিবেন কি আপনি তখন আপনার মাথা গরম হবে আপু আমি 15টা স্লাইড কি দিব এত কি দেয়ার আছে। কারণ আপনারা যদি হিসেব করেন, আপনারা পাশে একটা ট্যাব ওপেন করে ইমনের ভিডিওটা একটু দেখেন, কয়টা স্লাইড এখানে ইউজ হয়েছে, যদি ওরকম একটা স্লাইড রেডি করতে চান কয়টা স্লাইড ইউজ হবে, খুব বেশি না। আয়েশাপুর ভিডিও দেখেন কয়টা স্লাইড ইউজ হয়েছে, খুব বেশি না। আয়েশাপু কিন্তু কিছু স্টিকারও ইউজ করেছে যেগুলি হচ্ছে PNG, লাফালাফি করে, লাভলি এগ দেয়, ব্লিঙ্ক করে, ওরকম আপনিও ইউজ করতে পারবেন, এগুলো সবই ক্যানভাতে আছে। ক্যানভাতে ওভারঅল সব করা যায়। এই যে অ্যানিমেশনের যে কাজটা এখানে করেছে, এইটা কিন্তু আপনার এখানে 6টা অপশন দেখলাম ফ্রিতে দেয়া আছে, আপনাদের একটা প্রো ভার্সন, তো প্রো ভার্সন আমি একটা 6টাই যে দেখেন, 6টা হচ্ছে আপনার ফ্রিতে দেয়া আছে। 6টা ছাড়া এই যে দেখেন কোনটা কিভাবে আসবে, কোন লেখাটা কিভাবে আসবে, এটার উপরে রাখলে দেখতে পাবেন। আপু বায়ে যান, হ্যাঁ এটা ফেড হয়ে যাবে, তারপরের নিচেরটা যান, এটা পাশেরটা এই যে দেখেন উড়ে উড়ে আসতেছে, লেখা উড়ে উড়ে আসে, উড়ে উড়ে যায়। তারপরে আগের দিনে হচ্ছে বৌদের ছবি এরকম উড়ে উড়ে আসতো, আপনারা সেটা এখন করতে পারেন। আমি আপনাদের ট্রাই করব একটা ক্যানভা প্রো অ্যাকাউন্ট দিয়ে দিতে, যেটা দিয়ে সবাই লগ ইন করে আপনাদের কাজগুলি করবেন, কিন্তু কাইন্ডলি কেউ পরবর্তীতে যাতে আমার শুনতে না হয় আপু আমি কাজ করছিলাম, ও আমার এই কাজটাকে দেখেন চেঞ্জ করে কি করছে, কেউ কারোটা কপি করবেন না, কেউ কারোটা দেখে করার ট্রাই করবেন না, নিজেরা নতুন করেন, আইডিয়া নেন, নতুন কিছু করেন, ঠিক আছে? আমি আপনাদেরকে দিয়ে দিব, মানে ক্যানভার প্রিমিয়াম অ্যাকাউন্ট একটা আমি আপনাদেরকে দিয়ে দিব 1 মাসের জন্য, আমাকে এগুলি আবার হচ্ছে দীপ্ত করে দেয়, দীপ্ত বড়ুয়া যে ও করে দেয় আমাকে। তা আপনাদের গিগের ছবি করতে খুব বেশি কষ্ট হওয়ার কথা না। তারপরে হচ্ছে এখানে মিউজিক অ্যাড করা যায়, প্রত্যেকটা ছবির জন্য মিউজিক অ্যাড করা যাবে, যেগুলি কপিরাইট ফ্রি মিউজিক আছে, এই যে দেখেন মিউজিকের অপশনটাও এখানে আছে, মিউজিকের অপশনটাও এখানে আছে, হ্যাঁ এখান থেকে আপনি চাইলে মিউজিক গুলি অ্যাড করতে পারবেন। আপনাদের তো প্রো ভার্সন দিয়ে দিলে আপনাদের তো প্রবলেম হবে না, এই যে প্রো ভার্সনের সাইনে তো তখন আর প্রবলেম হওয়ার কথা না, এখানে যদি প্লে করেন প্রত্যেকটা সাউন্ড আপনারা শুনতে পাবেন, সাউন্ড গুলি ওই যে শুনেছিলেন না ওইখান থেকে নেওয়া যায়, সাউন্ড নিতে পারবেন হচ্ছে আপনি ইউটিউবের চ্যানেলে ফ্রি সাউন্ড, অনেক ফ্রি সাউন্ড আছে সেখানে নিতে পারেন, আপনি চাইলে আদার্স কিছু ফ্রি ইয়ে আছে, সাইট আছে, ওই সাইট থেকে আপনি ফ্রি সাউন্ড গুলিকে কালেক্ট করতে পারেন, কপিরাইট ফ্রি যে সাউন্ড গুলো আছে ওইগুলি কালেক্ট করে নিতে পারবেন।
এবং কোন সাউন্ড খুঁজছেন, কোন টাইপের সাউন্ড খুঁজছেন, জাস্ট এখানে সার্চ করেন। যে সার্চ অফ সার্চ বারে গিয়ে সার্চ করলে আপু আমি একটু রেডি করছি, যদি চান স্ক্রিন শেয়ার করে দেখাতে পারি, জাস্ট 5 সেকেন্ডের। 5 সেকেন্ডের একটা স্লাইডই তো 5 সেকেন্ডের ভাইয়া, আপনি স্ক্রিন শেয়ার করুন। ওই তো একটা রেডি করলাম আর কি, জাস্ট এমনি দেখি, দেখান আপনি আমাকে। আচ্ছা আমি তাইলে এই স্ক্রিনটা আমাকে একটু শেয়ার করার অপশন দেন। আয়েশাপু বলতেছি, দেখছেন আমি আয়েশাপু ডাকতে ডাকতে আয়েশাপু মুখ দিয়ে চলে আসে। আরে আয়েশাপুরা, আচ্ছা যান ভাইয়া দেখান। আমার স্ক্রিন শো হচ্ছে না? শো হচ্ছে না? না। আচ্ছা আপু একটু, আচ্ছা আপনার শরীর ভালো এখন? হ্যাঁ আপু আমার শরীর এখন আল্লাহর রহমতে বেশ ভালো। ভালো থাকলে ভালো, সবার ক্যামেরা বন্ধ, কারণটা কি আমি এটা বুঝি না, সবাই কি আপু এই যে বলতে না বলতে দিল মোহাম্মদ ভাই অন করে, আগে হাসনাত ভালো ছিল এখন। আচ্ছা আমার এখন স্ক্রিন দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে না, আমি শেয়ারে দিচ্ছি, শেয়ারে দিলে দেন হচ্ছে আমি মানে শেয়ারের মধ্যে ক্লিক করার পরে দেন কোন লেখাটাতে ক্লিক করব একটু কাইন্ডলি বলবেন, কেন আসছে না? আপনি তো স্ক্রিনটার একটা স্ক্রিনশট আমাকে পাঠান, আমি বলে দিচ্ছি কোথায় ক্লিক করতে হবে। আমি স্টার্ট নাও দিলাম, স্ক্রিন শেয়ার নিচে একটা বার আছে না জুমের, এই যে এখন হচ্ছে, এখন হচ্ছে আমাদের ডিএম ব্যাচ। হ্যাঁ এখন হচ্ছে। আচ্ছা আপনি তো মোবাইলে? হ্যাঁ মোবাইলে, আমি জাস্ট এটা রেডি করেছি 5 সেকেন্ডের। শো হচ্ছে? হুম, জাস্ট আমি আমার ইউটিউবের জন্য এটা একটু করে জাস্ট এমন একটা কাজ করলাম আর কি। হ্যাঁ এটা হয়েছে তো, এই যে কিন্তু এখন কথা হচ্ছে, হোল্ড অন, এখানে একটা জিনিস খেয়াল করবেন, আপনি এখানে যেই ছবিটা দিয়েছেন এখন মনে হতে পারে আপু উনি তো গ্রাফিক্যাল কাজ করে ফেলাইছে, উনি তো কইরা ফেলাইছে, আপু কি হইলো, উনি করে নাই গ্রাফিক্স এর কোনো কাজ করে নাই, এটা হচ্ছে ফাঁকিবাজি একটা কাজ করছে। আমি আপু শুধু এনে এনে বসাইছি। হ্যাঁ এইজন্যই তো বললাম আপনি ফাঁকিবাজি কাজ করছেন, আপনি এনে এনে বসাইছেন সেটা তো আমিও জানি, সেটা তো বাকিরা বুঝবে না, বাকিরা তো মনে করবে আপু ইমেল তো অনেক বড় কাজ করে ফেলছে, ইমেল তো কিছুই করে নাই, ইমেল তো এখানে হচ্ছে যে বাপাশের ছেলেটা দাঁড়ানো বসা পিসিতে কাজ করছে, তার পিছনে যে মেয়েটা দাঁড়ানো এটা পুরোটাই কিন্তু একটা এলিমেন্টে পাওয়া যায়, এটা কিন্তু পুরোটাই একসাথে ইমেল এনে বসায় নাই, এটা পুরোটাই পাওয়া যায়। আপনি চাইলে আমি মোট তিনটাকে আপু এখানে একসঙ্গে করছি, একটা হচ্ছে এই পাশে যে বইয়ের একটা দেখতেছেন, দেন হচ্ছে যে কম্পাসের এটা একটা ব্যাকগ্রাউন্ড, তারপরে হচ্ছে এই মানুষের এটা একটা ব্যাকগ্রাউন্ড, লেখাটা একটা ব্যাকগ্রাউন্ড, আজকে মানুষ ছেলেটা মেয়েটা যেই পুরোটা এন্টায়ার মানে এই যে পুরোটা জিনিস যে নিচে একটা হচ্ছে মেবি ফ্লাওয়ার বাস, উপরে ডেস্কটপ এর মনিটর, এই পুরোটা হচ্ছে একটা জিনিস, এটা পুরোটা আপনারা চাইলে ইউজ করতে পারবেন। তো এখন হচ্ছে আহাদ আমাকে গতকাল জিজ্ঞেস করেছিল আপু এগুলি তো গ্রাফিক্যাল, আহা গতকাল না গত পরশু দিন, আমরা রেডি করব কিভাবে? আচ্ছা আরো কয়েকটা ভিডিও ছিল আই গেস। হ্যাঁ এখন পেয়েছেন আনসার আহাদ? আমি কি আমার স্ক্রিন শেয়ার অফ করব? স্ক্রিন শেয়ার অফ করে দিতে পারেন। আহাদ এখন পেয়েছেন ভাই আনসার? জি আপু পাইছি। হ্যাপি? এটা ট্রুথে আপনারা অনেকগুলি কাজ করতে পারবেন, আমি আপনাদের বলেছিলাম অনেকগুলি কাজ আপনারা কন্টিনিউ করে যেতে পারবেন, যে গ্রাফিক্যাল অনেক কিছু হচ্ছে, আমরা হাতুরে গ্রাফিক্যাল ডিজাইনার হব, হাতুরে গ্রাফিক ডিজাইনার, আমরা প্রপার গ্রাফিক ডিজাইনার না, যাতে আমাদের অ্যাটলিস্ট একটা বায়ারকে দেওয়ার মতো একটা ছবি রেডি করে দেয়া, বায়ারের একটা কাভার ফটো রেডি করে দেয়া, একটা লোগো রেডি করে দেয়া। আপনারা ওইখানে ক্যানভার ওখানে দেখবেন যে লোগো আছে, ফেসবুকের কাভার পিকচারের ছবি দিতে পারবেন, পোস্টের ছবির ডাইমেনশন আলাদা আছে, ইনস্টাগ্রামের আছে, ইউটিউবের আছে, ইউটিউবের চ্যানেল আছে, চ্যানেল লোগো আছে, ইচ এন্ড এভরি ডিটেইল। আপনাকে রাফি ভাই ডাকতেছে মেসেঞ্জার গ্রুপে। ভাইয়া আমি উট করে দেন। আচ্ছা অ্যানি আপু আপনি হচ্ছেন স্ক্রিনটা একটু শেয়ার করে দেন আবার। অ্যানি আপু স্ক্রিনটা শেয়ার করে দেন। দেখা যাচ্ছে আপু? হ্যাঁ তো দেখা যাচ্ছে, মাঝে মাঝে আপনাদের কথা এত লাউড তখন কানের মধ্যে শ্বশুর ঘরে আমি শুনতে প্রবলেম হয়। আচ্ছা এরপরে হচ্ছে ক্যানভার কাজ তো আপনাদের ডিটেইলিং এ দেখানোর দরকার আছে, ডাউনলোড কিভাবে করবেন সেটা একটা কথা, ডাউনলোড করবেন এই যে দেখেন এখানে ডাউনলোডের একটা অপশন আছে দেখতে পাচ্ছেন? জি আপু। হ্যাঁ এই ডাউনলোডে ক্লিক করেন, ডাউনলোডে ক্লিক করেন আপা। আচ্ছা এই যে দেখেন যখন ভিডিও হবে এই যে MP4 ভিডিও দেখতে পাচ্ছেন? জি আপু। ফাইল টাইপে ক্লিক করেন,
ফাইল টাইপে মানে এখানে ক্লিক করেন এই যে দেখেন কোয়ালিটি কিভাবে ভালো রাখবো এই জিনিসটা একটু করে বলেন তো কোয়ালিটিটা যখন আপলোড করা হয় না মানে ডাউনলোড করে তখন কোয়ালিটিটা খুব ডাউন হয়ে যায় না এখান থেকে ক্যানভার কোয়ালিটি ডাউন হয় না ক্যানভার কোয়ালিটি নিয়ে কোনো প্রবলেম হয় না কখনো আর আমি তো আপনাদের প্রোটা দিয়ে দিচ্ছি ক্যানভা প্রো ইয়ে তো দিয়ে দিচ্ছি এখানে দেখেন পিডিএফ থেকে শুরু করে পিডিএফ স্ট্যান্ডার্ড পিডিএফ প্রিন্ট জেপিজি পিএনজি সবগুলির কোয়ালিটি খুব ভালো থাকে ক্যানভা থেকে ডাউনলোডের পরে কোয়ালিটি খুব ভালো থাকে যদি বিলিভ না করেন ডাউনলোডের পর কোয়ালিটি ভালো থাকে কিন্তু যখন আবার কোন একটা প্রোগ্রামে আপলোড করা হয় ভাইয়া হিমেল আমার কথাটা একটু শেষ করতে দেন আপনার কথাটা আমি বুঝতে পেরেছি এই জন্য বললাম যে ডান পাশে একটা ট্যাব ওপেন করেন আনি আপু ট্যাব ওপেন করেন ওপেন করে হচ্ছে আয়েশা আপু প্রোফাইলটার নাম মনে আছে কারো কি আয়েশা আপু প্রোফাইলের নাম মনে আছে যদি নাম মনে না থাকে রাফি ভাইকে একটু কোশ্চেন করেন রাফি ভাইয়ের নেটের প্রবলেম বললো ওয়াইফাই নাই হয়ে গেছে একটু রাফি ভাইকে কোশ্চেন করেন অ্যানি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না বলবেন আপু কথা অনেক আসছে অ্যানি চলে গেছে আমার সাথে কেউ একজন স্ক্রিন শেয়ার করেন হাসনাত ভাই বা হাত ভাই আপনারা করেন না আর আচ্ছা আমি একটু জিজ্ঞাসা করছিলাম আপু আমি স্ক্রিনে খুব কম দেখতে পাচ্ছি সবাই কি ঠিক আছে নাকি আমারই সমস্যা আবারো আপনার সমস্যা কারণ আপনার সাউন্ডও ইকো করছে তাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাইয়া পাশে ট্যাব ওপেন করেন ট্যাব ওপেন করে আপনি হচ্ছে ফাইবারে যান ফাইবারে গিয়ে হচ্ছে আয়েশাপুর গিগটাতে যান আয়েশাপুর গিগে গেলে হিমেলের যে কোশ্চেন যে আপু ডাউনলোডের পরে কোথাও আপলোড করলে মানে কোয়ালিটি নষ্ট হয়ে যায় ওই কোশ্চেনের আনসার হিমেল এখানে পেয়ে যাবে এখানে যেতে হবে না রিসেন্টলি ভিউ রিসেন্টলি ভিউ এন্ড মোড এখানে এখানেই আপনি আয়েশাপু পাবেন এই যে এই যে এই যে এই যে রিসেন্টলি ভিউ দেখেন আমি তো কানা আমি জানি আপনারা কানা হইলেন কবে থেকে এই যে রিসেন্টলি এই যে দেখতে পাচ্ছেন কি এত বড় বড় লিখা দেখেন না বায়ার তুলে দিবে আপনাদের ছোট ছোট লিখা ওইগুলো তো আপনারা মিস করে দিবেন তখন এতক্ষণ পর্যন্ত এটা দেখি নাই হাই রে ওই এটা তো ওপেন হচ্ছে না আরে এই যে রিসেন্টলি ভিউর পাশে এই যে এখানে তো সি অল হায় খোদা আপনারা ভাত খাওয়ার সময় কি বলেন আপনার আম্মা আব্বাকে জাম্মা ভাত তো গিলতে পারতেছি না ভাতটা গিলে কেমনে শিখায় দাও আজীব কথাবার্তা মাঝে মাঝে আপনাদের আসে কই দেখতে পাই না নিচে আসেন ভাইয়া নিচে আসলে আয়েশাপুর গিগটা পেয়ে যাওয়ার কথা আপনার না না আমি এখানে অনেক সার্চ করছি তো আজকে এই জন্য পাবেন না অনেক সার্চ করছেন রাফি ভাই আছে রাফি ভাই আপনার বউয়ের সরি আয়েশাপুর হচ্ছে প্রোফাইল নেমটা দেন আমার মুখ দিয়ে বের হয়ে যায় কারণ রাফি ভাই আর জয়দেব ভাই লিংকটা আমি দিয়ে দিচ্ছি রাফি ভাই আয়েশাপুর রাফি ভাই আর জয়দেব ভাই তো হচ্ছে আমি তো মুখস্থ জানতাম আমি তো সেটা মুখস্থ করেছি তাহলে মুখস্থ করলে সার্চ দেন ভাই স্পেলিং করেন ভাইয়া আপনি না মুখস্থ করছেন ভাইয়া স্পেলিং কেন করবে আপনি মুখস্থ করলে ভাইয়া স্পেলিং কেন বলবে আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি আপু এস এইচ এ আয়েশা আন্ডারস্কোর আক্তার আন্ডারস্কোর আক্তার আয়েশা এও ছোট আক্তার এও ছোট মানে ছোট না সরি আই এ এ আই হবে আই হবে এ আই এ আই আয়েশা আপু খুশি হয়ে যাবে ভাইয়ার মুখ দিয়ে দেনিং আপুর নাম অনেক বের হয় হয়েছে ভাই ভাইয়া ওয়াই হবে না ওয়াই হবে না এ আই এস এইচ এ ভাইয়া চ্যাট বক্সে দেয়া আছে ভাইয়া স্পেলিংটা আপনি ওখান থেকে একটু কষ্ট করে দেখে নেন ওকে চ্যাট বক্স জুমের চ্যাটে জুমের চ্যাট বক্সে আপুর গিগে যান আপুর ছবি দেখতে হবেন আপুর গিগে যান আপুর ছবি দেখে কাজ নাই আপুর গিগের ছবি দেখেন যেটা হিমেলের কনফিউশন আছে ওইখানে গেলি হিমেল এখন ক্লিয়ার হয়ে যাবে হিমেল ভাইয়া একটু স্ক্রল করে নিচে আসেন আপু দেখছি আমি এই যে এটা কোন কোন ক্যানভা থেকে হ্যাঁ প্লে করেন
এটাও কিন্তু না ক্যানভা থেকে করা দেখেন এখানে সবগুলো ছবি ভিডিও সবই ক্যানভা থেকেই করা সাউন্ড কি যাচ্ছে হ্যাঁ সাউন্ড পারফেক্ট আপু কারেন্ট চলে গিয়েছিল হ্যাঁ আরে আমার মোবাইল দিয়ে ওয়াইফাই কানেকশন বন্ধ হয়ে যাওয়াতে আপু হাসছে মেসেজের মধ্যে তো কি করব এখন ওয়াইফাই কানেকশন চলে গেল ভাই আমারও তো চলে যায় এরকম ইমেল কোয়ালিটি দেখেছেন ভাইয়া আচ্ছা আপু উনি কি প্রো দিয়ে কি আপলোড মানে ওনার কাজগুলো কি প্রো এর নাকি ফ্রি 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 প্রো লাগে না ফ্রি ফ্রি আচ্ছা মিউজিক যদি আমি ক্যানভার মধ্যে যে স্যাম্পল মিউজিক গুলো আছে ওইগুলোর বাইরে কি আমি নিজে থেকে মিউজিক অ্যাড করার চান্স আছে আমি আজকে ক্লাস স্টার্ট করার সময় ফার্স্ট একটা বলেছি ফাইবারে কেউ আপু এটা করার চান্স আছে আছে করে নিজে ধরাটা খায়েন না কারণ আপনারা ফাইবারের জিনিসটা বুঝবেন না আপনারা বলবেন আপু এটা কপিরাইট ফ্রি ছিল আমি দিয়েছি কিন্তু ফাইবার আপনার ইনস্ট্যান্ট যদি একবার ফ্ল্যাগ দেয় একবার ফ্ল্যাগ দেয় মনে করেন আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের এই ফাইবার অ্যাকাউন্ট এখানেই শেষ কারণ ফাইবার একবার ফ্ল্যাগ দিলে ওই অ্যাকাউন্ট থেকে আপনি 400 থেকে 450 যদি বায়ার রিকোয়েস্ট পাঠান কোনো বায়ার আপনার রিপ্লাই করবে না ফাইবার আপনার গিগ প্রমোট করবে না আপু সেক্ষেত্রে ক্যানভার মিউজিক গুলো কমন পড়ে যাওয়ার সম্ভাবনা নাই ক্যানভার মিউজিক গুলি কমন পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু ক্যানভার মিউজিকটা আপনার তখন তারা ধরবে না কারণ এই মিউজিকটা ফ্রি থাকে এই মিউজিকটা হুবহু সবাই ইউজ করে না আপনি দুইটা মিউজিক নেন দুইটা মিউজিক নিয়ে সাউন্ড মিক্স করে তারপরে দেন আপনারা কি এইটুকু কাজ পারেন না মোবাইলে তো ঠিকই ছবি এডিট করে এক একটা মানে ফটোগ্রাফার ওই ইনসিডেন্টে তো অনেক সময় দুইটা মিউজিক মিলে যেতেও পারে না এটা দুইটা ওই জন্যই তো বললাম আপনার মধ্যে যদি ওই ক্রিয়েটিভিটিটা না আনতে পারে তাহলে তো হবে না ভাইয়া দুইটা মিউজিককে কিন্তু মিক্সড করা যায় এমন অনেক মোবাইল অ্যাপ আছে তখন ছবি একটা সেকেন্ড আপনারা যখন ছবি এডিট করেন তখন কি আপনারা কেউ আমাকে জিজ্ঞেস করেন আপু আমি এই ড্রেসটা পরবো না এই ছবিটা এডিট করব সেটা কিন্তু আপনি এডিট করে খুব সুন্দর একটা ছবি দিচ্ছেন সো মিউজিকটাও আপনাদের এডিট করতে হবে যদি একদম কপিরাইট ফ্রি থাকতে চান যে না আমারটাই একদম আলাদা থাকবে তাহলে আপনি হচ্ছেন ইমনের মতো ভয়েস ওভার দিয়ে দেন যেখানে কোনো মিউজিকের প্রয়োজন নাই হাসনাত ভাই ইমনেরটা প্লে করেন পাশে ট্যাব ওপেন করে অবশ্যই পারবেন এটা কি জিজ্ঞেস করতে সেটা তো আর কপিরাইট ফ্রি থাকবে তাহলে তো আপনি হচ্ছেন আপনি হচ্ছেন জানেন ফাইবারে এরকম আছে গিগের ছবি গিগের ভিডিও আপনাকে বানাই দিবে কপিরাইট ফ্রি সেটার জন্য গিগ আছে আপনি ফাইবারে কাজ করবেন সেই জন্য যে গিগ ক্রিয়েট করবেন এই গিগের ছবি এবং গিগের ভিডিও করে দিবে সেটার জন্য ফাইবারে গিগ আছে আচ্ছা আচ্ছা তাহলে তো আমার জন্য ভালো হলো সেটার জন্য ফাইবারে গিগ আছে টেনশনে কিছু নেই হাসনাত ভাই এক জায়গায় আটকে আছে হাসনাত ভাই মেবি নেটওয়ার্ক চলে গেছে অথবা হাসনাত ভাই হ্যাঁ দেখছেন কেউ ইমোনেটটা প্লে করতে পারবেন সাজ্জাদ ভাই নাসির রাশেদ জয়দেব দাদা অডিও কানেক্ট না ভাইয়া শুধু ভিডিও কানেক্ট তা হচ্ছে না ভিডিও বন্ধ উনি আসলে কি সেটাই আমি দেখতে পাচ্ছি না ফাইবারে গিয়ে ভাই আপনার কাছে কি রাশেদ ভাই ইমনের আইডিটা আছে না আইডিটা তো নাই আমি 700 কি যেন ওর ইয়ের নাম 700 বি ইমন আছে নাম 700 বি ইমন ইমনের তো গিগের ছবি আপনাদের সাথে শেয়ার করেছিল মেবি আরে অ্যানিরও কারেন্ট চলে গেছে আপু আমি এমনিতে মোবাইল দিয়ে কানেক্ট হইছি ল্যাপটপ থেকে কিন্তু ডিস্টার্ব করতেছে কারেন্ট নাই ওয়াইফাই
কিছু করার নাই। আচ্ছা একটা জিনিস, এই যে ফাইবারে ঢুকা মাত্র আপু এই যে মানুষগুলোর অ্যাডভার্টাইজ হচ্ছে, এইসব ক্ষেত্রে আমার অ্যাডভার্টাইজ হইতে পারে? এই মানুষদের অ্যাডভার্টাইজ হচ্ছে, এই মানুষদের যে প্রোফাইল, এই প্রোফাইল আগে আপনাকে যেতে হবে। এদের অ্যাডভার্টাইজের জন্য এরা ফাইবারকে ওই সময়টুকু দিয়েছে। ফাইবার তো আমাদের যে ফ্রিল্যান্সার ফাহিম মারা গেল, ফাইবার তো ওনাকেও প্রমোট করেছে, বাংলাদেশ থেকে উনি ফার্স্ট প্রমোটার, ওনাকেও প্রমোট করেছে। কেন প্রমোট করেছে? কারণ উনি একটা ফিজিক্যালি ডিসেবল মানুষ হয়েও যে একটা আমরা যারা অ্যাবিলিটি আছে তারা ওই পজিশনটা নিতে পারিনি, উনি যেই জায়গায় গিয়েছে। এইখানে হচ্ছে সবচাইতে হাইয়েস্ট সেলার যারা আছেন, যারা র্যাঙ্কিং করছেন, র্যাঙ্কে আছেন, যারা টপ রেটেড এর মোস্ট ফেমাস, যাদের প্রচুর কাজ থাকে, ওই রকম সেলাররা এখানে থাকে। এটা ফাইবার প্রমোট করে তাদেরকে, বুঝতে পেরেছেন? এটার জন্য আপনাকে করতে হবে, আপনি আজকে গিয়ে কালকে পারবেন না, এটার জন্য আমিও পারবো না। আমি আজকে ওই যে বললাম গত ক্লাসে, মেবি বলেছিলাম আমি আজকে যতটুকু আছি এতটুকু হচ্ছে, এই যে ভাইয়া এস এইচ এ শাশ্বত ইমন ওর নাম, এস এইচ এ এস রাশেদ ভাইয়া, লিংক লিংকটা আমি আবার গ্রুপে শেয়ার করে দিচ্ছি, আপনাদের চ্যাট বক্সে দিয়েছি লিংক দিয়েছি। আচ্ছা লিংকটা আমি দিয়ে দিলাম আবার, সেটা হচ্ছে আমার চ্যাট বক্সে দিয়েছে, আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বলেন বা আমার জার্নি বলেন, আমার পুরোটা হচ্ছে আমি আমার মেন্টর ক্লাস যার কথা অলওয়েজ আমি অলওয়েজ আমি শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। আমি এরকম একটা মানুষ কি বলে দেখব ভাইয়া, দিয়েছে চ্যাট বক্সে দেখতে পাচ্ছি ভাইয়া, আপনি হোল্ড অন, সবাই একসাথে কথা বলেন, এটা আপনাদের সমস্যা ভাইয়া। আপনি মেসেঞ্জারে যান, মেসেঞ্জারে ফেসবুকের মেসেঞ্জারে গেলে আপনি আপনার একদম লেটেস্ট যেই গিগের লিংকটা দেয়া আছে ওই লিংকটাই হচ্ছে ইমনের, ফেসবুকের মেসেঞ্জারে যান। সবাই যখন একসাথে কথা বলবেন দেখবেন কথা নিতে পারবেন না, কারণ যার কাছে মাউস কন্ট্রোলটা থাকে তার তখন নার্ভাস লাগতে থাকে, তো সে তখন একজনের কথা নিতে তার প্রবলেম হয়। তো একসাথে যখন আমরা তিনজন বলবো তখন উনি নিতে পারবেন না, আপনি যতই ভালো পারেন না কেন আপনি নিতে পারবেন না তখন। এখন আমি আপনারা যারা বলছেন আপনাদের হাতে মাউস কন্ট্রোল দেই তখন আপনারা বুঝবেন, অ্যানির হাতে মাউস কন্ট্রোল দেওয়ার পরে আমি যখন ডানে বায়ে বলছি অ্যানি দেখেন, অ্যানি কিন্তু প্রপার ওয়েতে ডানে বায়ে যাওয়ার সময় অ্যানির এটা হয়ে গেছে ওইটা হয়ে গেছে, কারণ আমরা নার্ভাস থাকি। কথা যখন বলবো আমরা যে কাজ করছে তাকে তখন একজন বলবো, ভাইয়ার পিসি অনেক স্লো হয়ে যায়, ভাই আমাকে আগেও বলেছে। মেসেঞ্জারের চ্যাট বক্স ভাইয়া, মেসেঞ্জারের চ্যাট বক্স সেটা এই যে থ্রি, হ্যাঁ এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে এই যে হ্যাঁ আমাদের ইয়েতে যান, একটু সময় নেবে, একটু সময় নেবে ভাইয়া, এই যে ক্লিক করেন ইমনের গিগে নিয়ে যাবে আপনাকে। বললাম সবাই আমার মতো এত দ্রুত জায়গাটায় আসতে পারে না, আমার আসতে হচ্ছে আমার মানে যারা ফ্রিল্যান্সিং স্টার্ট করে এই জায়গাটায় আসতে সময় নেয়, আমি আসতে পারি আসতে পেরেছি বিকজ অফ হচ্ছে ওয়াসিপ। ভাইয়া একটা সেকেন্ড, এই যারা বলেছিল যে মিউজিক যদি আপু কপিরাইট পড়ে যায় তাহলে ইমন দেখেন এখানে ভয়েস ওভার দিয়েছে, ইমন ফার্স্ট হচ্ছে রোবোটিক ভয়েস ওভার দিয়েছিল, ফাইবার সেটা অ্যালাউ করেনি, ফাইবার ওকে বলেছে ওই ভয়েস ওভারটা হচ্ছে স্পষ্ট না, বায়াররা যত ফ্লুয়েন্টলি বলুক না কেন বা নেটিভ ওয়েটলি বলুক না কেন আপনি যখন রোবোটিক দিবেন রোবোটিকের ইয়েটা ওরা খুব পজিটিভলি নেয় না। তারপরে এখানে যে ভয়েস ওভারটা দেয়া হয়েছে সেটা ফার্স্টে ইমন রেকর্ড করেছে পরে ওর ভিডিওতে অ্যাড করেছে, প্লে করেন। সাউন্ড মেবি শোনা যাবে না, প্লে করে দেন। সাউন্ড শোনা যাচ্ছে না ভাই? সাউন্ড দাঁড়ান আমার তো লক হয়ে আছে, আমি শুনতে পাচ্ছি না। আপনারা শুনতে পাচ্ছেন সাউন্ড? আপনারা কি সাউন্ড শুনতে পাচ্ছেন? না না আপু শোনা যাচ্ছে না। আপনারা সাউন্ড অফ, সাউন্ড অন আছে, শেয়ারের সময় সাউন্ড দিতে হবে, শোনা যাচ্ছে না, আবার শেয়ার করতে হবে। আচ্ছা আপনারা অফ থাকেন, আমি আর এখান থেকে আমি শেয়ার করে দিচ্ছি, আপনি অফ থাকেন ভাইয়া।
আমি শেয়ার করে দিচ্ছি, আপনার আবার শেয়ার না, যখন শেয়ার করেন তখন একটা অপশন থাকে, ওই অপশনে দিয়ে আপনার অন করতে হয়। আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি ভাইয়া। A business should not be called a business with a decent growth. Are you always struggling with that issue? Reach to maximum people through social media marketing. Hi, I can help you to achieve your desired goal organically with the least possible time. How can I trust you? You don't have to trust me. Just trust the work that I accomplished previously in a successful manner. Moreover, you don't need to work hard to reach me. Creation, market investigation, plan, setup, survey, socializing, trending, everything is possible with just one now. দেখেছেন আপনার সাউন্ড ডিসিটেবল খুব সুন্দর হইছে, খুব সুন্দর হইছে। সাউন্ড শুনতে পেরেছেন? ওইখানে হচ্ছে আপনার হাত এসে লিখে দিয়ে যাবে, সেটাও সেটাও আমি দেখাচ্ছি আপনাদের। একটু আমি স্ক্রিনটা একটু অফ করলাম, কারণ হচ্ছে ওই ছেলের ভিডিও আমাকে এখন খুঁজতে হবে। একটা সেকেন্ড হোল্ড করেন। আমার আগের ব্যাচের, ওর নাম হচ্ছে কৌশিক পল, চিনবে মেবে ইয়ে, রাশেদ চিনার কথা কৌশিককে, যে নাম শুনেছি আর কি। ও হচ্ছে মিজান ভাইদের ব্যাচের 103 নাম্বার ব্যাচের কৌশিক বল। আচ্ছা, ওর ভিডিওগুলিও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে ওর ভিডিও। ও হচ্ছে ফিল্মোরা ক্যামতেশিয়া মিক্সড করে করে কি করে করে ও আমাকে হচ্ছে ভিডিওগুলি দিয়েছিল। দাঁড়ান, ওর ভিডিও হচ্ছে আমি যে শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে, দেখে নেন। Hello there, are you looking for social media marketing manager? Then you are at right place, my friend. Our services hashtag research content modify scheduled posts, increase traffic and action plan. Check out our work samples. এটা কি মনের নিজের ভয়েস? Have queries? No worries. Feel free to ask. না, এটা হচ্ছে রোবটিক। ইমন পারসে এরকম রোবটিক ভয়েসটা দিয়েছিল, কিন্তু ওকে হচ্ছে ফাইবার ডিনে করেছে, কিন্তু এই ছেলেটা ফাইবার অ্যাকসেপ্ট করেছে। এটা ফাইবারের উপরে ডিপেন্ড করে। আপনারা পাউটুনে এইটা তো গেল একটা, আরেকটা ভিডিও যদি আমি ওর দেখাই আপনার, আরেকটা ভিডিও লিংক ওই আছে, দাঁড়ান একটু হোল্ড করেন, আরেকটা ভিডিও লিংক আমি বের করে দিচ্ছি আপনাদের। ওইটাতে দেখবেন হাত এসে, কখনো দেখেছেন কিছু কিছু জায়গায় যে হাত এসে লিখে যাচ্ছে, লিখা উঠে যায়, ওইটা হচ্ছে ওই কাজগুলি আপনারা করতে পারবেন থ্রু পাউটুন। কিন্তু পাউটুনের প্রবলেম হচ্ছে যদি পেইড ভার্সনটা না থাকে, পাউটুনের সাইনটা থাকে। হ্যালো देयर, থ্যাঙ্কস ফর স্টপিং বাই। সো ইউ নিড সামওয়ান হু ক্যান অ্যাসিস্ট ইউ উইথ ইওর ফেসবুক বিজনেস পেজ, দেন ইউ আর এট রাইট প্লেস মাই ফ্রেন্ড, হিয়ার আর সাম স্যাম্পলস। Have queries? No worries then. Feel free to ask. Eta robotic voice, emon ekta emon er voice, Aisha apur ta hocche Canva voice, Canva music. তো এইটা হচ্ছে আপনাদের উপরে ডিপেন্ড করবে যে আপনারা কোন সফটওয়্যারটা ইউজ করে, মানে ইউজার ফ্রেন্ডলি আপনাদের জন্য। আমার কাছে যেমন ক্যানভা অনেক ইউজার ফ্রেন্ডলি, আমার ক্যামতেশিয়াতে কাজ করতে প্রবলেম হয়, ইমনের ফিল্মোরাতে কাজ করাটা ইমনের ইজি মনে হয়েছে, কৌশিকের হচ্ছে ও ক্যামতেশিয়াতেও কাজ করতে পারে, ও ফিল্মোরাতেও কাজ করতে পারে। তো আপনাদের গিগের এই জিনিসগুলো হচ্ছে আপনাদের, তবে
আমরা যারা হেভি সফটওয়্যারের কাজগুলি করতে পারি না তাদেরকে তো অ্যাটলিস্ট কিছু না কিছু একটা দিয়ে চলতে হবে, এটার জন্য নিশ্চয় আমরা হায়ার করব না কাউকে। সো এইটা চলার জন্য হচ্ছে আমাদের ক্যানভা, তবে ক্যানভার কোয়ালিটি খুবই ভালো থাকে। আচ্ছা আপু, একজনে কোশ্চেন করেছিল না যে মানে আপলোড করার পর রেজুলেশন কমে যেতে পারে, তো ওই যে ওইটা যেন না কমে, তাহলে ওই ক্ষেত্রে আমরা কি করব? ওটা কমবে না তোরে ভাইয়া, যে কোশ্চেন করেছিল হিমেলের কোশ্চেন ছিল, আমি তো এটা প্রুফ দেখালাম আয়শাপুর গিগ, আয়শাপুর গিগে কিন্তু আয়শাপুর কোথাও ইয়ে নেই, রেজুলেশন কমেনি। আয়শাপুর গিগটা যে একটু আগে দেখেছেন তখন কি কোথাও রেজুলেশন কমেছে বা মনে হয়েছে কোয়ালিটি খুব বাজে? না 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 মনে হয়নি। তো আয়শাপুর তো এটা তো আয়শাপুর তো ক্যানভাতে কি করেছে, করে উনি ডাউনলোড করে পরে উনি এটা ফাইভারে আপলোড করেছে, কই আয়শাপুর রেজুলেশন তো নষ্ট হয়নি? না, রেজুলেশন যদি নষ্ট হয়ে যেত আমি আপনাদেরকে ক্যানভার কথা বলতাম না, এখানে কোথাও রেজুলেশনটা নষ্ট হয় না, আপনি ট্রাই করে দেখতে পারেন। তবে এখন থেকে আপনাদের দুইটা গিগ রেডি করা ট্রাই করতে, একটা গিগ হচ্ছে ফেসবুকের উপরে, একটা হচ্ছে পুরোটা সোশ্যাল মিডিয়ার উপরে। আমি বলবো যদি সোশ্যাল মিডিয়ার উপরে গিগটা করে থাকেন তাহলে ফেসবুকের যে গিগটা খুলবেন সেটা ফেসবুকের অ্যাড ক্যাম্পেইনের উপরে খুলবেন, ফেসবুকের অ্যাডের উপরে, কারণ ফেসবুকের প্রচুর অ্যাডের কাজ পাওয়া যায়, ফেসবুকের অ্যাডের উপরে খুলবেন। এখন কথা হচ্ছে আপু গিগ খুলবো, গিগের কাজ কিভাবে দেখবো? এই যে আমি আপনাদেরকে এতদিন দেখিয়েছিলাম যে গিগের নিচে হচ্ছে তিনটা চারটা করে ইয়ে থাকে, কিওয়ার্ড থাকে, ট্যাগ ট্যাগ থাকে, রিলেটেড ট্যাগ। তো একটা গিগ, একটা গিগ কে যখন নিচ্ছেন ট্যাগটাকে লিখেন, তিনটা ট্যাগ লিখলেন না, এই ট্যাগটা কতগুলি গিগে পেয়েছেন পাশে লিখে রাখেন। ধরেন যদি দেখেন ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস দশটা গিগের কি দশটা গিগেই থাকলে দশ লিখেন, যদি পাঁচটা গিগে থাকে পাঁচ লিখেন, চারটা গিগে থাকলে চার লিখেন, কোন ট্যাগটা কয়টা গিগে পেয়েছেন ওই অ্যামাউন্টটা লিখে রাখেন। লিখে রেখে ফাইনাল একটা লিস্ট তৈরি করেন, মিনিমাম ফার্স্ট পেজের ফার্স্ট দশটা গিগ দেখবেন, ফার্স্ট পেজের ফার্স্ট দশটা গিগ, কোনো অনলাইন সেলার কোনো ফিল্টার অন না, ফার্স্ট পেজের যদি দশটা গিগ আপনারা দেখতে পারেন, দশটা গিগের যদি পঞ্চাশটা কিওয়ার্ড সিলেক্ট করতে পারেন, কালেক্ট করতে পারেন, তাহলে আমি বলতে পারি আপনি নতুন অবস্থায় আপনার গিগ র্যাঙ্ক করবেন, আপনার গিগ র্যাঙ্ক করবে। এই জন্য তখন আপনার গিগের পজিশন আপনি ফার্স্ট অর সরি সেকেন্ড অর থার্ড পেজে পাবেন, যখন বায়ার রিকোয়েস্ট পাঠানো শুরু করবেন বা একটা কাজ পড়ে গেলে তখন আপনার গিগটা ফার্স্ট পেজে চলে আসবে। বুঝতে পেরেছেন? জি আপু বুঝতে পেরেছি। এবং ছবিগুলি এরকম রাখবেন যেটা হচ্ছে চোখে পড়ে, খুব আই ক্যাচি হয়, এবং লেখাগুলি আপনার সার্ভিসগুলি যাতে স্পষ্ট হয় এবং মিনিংফুল হয়, যে মিনিং ছাড়া একটা ছবি আমি দিয়ে দিলাম যে এই ছবিটার বায়ার দেখে আসলে চিন্তা করবে এই ছবি কেন দিল, এটা কেন লাগবে, এই যে কেন লাগবে সেটা যাতে না মনে হয় যে না এটা এটার জন্য লাগে। আমরা যে ব্রেকের স্ক্রিনটা যদিও আমরা খুব উড়াউড়িতে করেছি, আমাদের কালারের প্রবলেম ছিল, কিন্তু বোঝা যায় যে আমরা নামাজের একটা ব্রেক দিয়েছি, কারণ ওইখানে একটা মসজিদ ছিল, একটা নামাজ পড়ছে, ওরকম একটা ফিগার দিয়েছিলাম, তাই না? আপনারাও ট্রাই করবেন যখন ফেসবুকের কাজ করবেন, ফেসবুকের আইকন গুলি ইউজ করার জন্য, যখন সোশ্যাল মিডিয়ার গিগের কাজ করবেন তখন সোশ্যাল মিডিয়ার গিগের আইকন গুলি নেন। সোশ্যাল মিডিয়ার গিগের আইকন কি কি? ফেসবুকের আইকন নিবেন, পিন্টারেস্টের আইকন নিবেন, টুইটারের আইকন নেন, ইনস্টাগ্রামের আইকন নেন, লিঙ্কডিনের আইকন নেন, প্রত্যেকটা আইকন ক্যানভাতে আছে, প্রত্যেকটা আইকন ক্যানভাতে আছে, ক্যানভা থেকে নিয়ে নেন। আর আমি তো আপনাদেরকে পুরো ভার্সনটা দিয়েই দিচ্ছি। আমরা যে ফেসবুক অ্যাড এর জন্য যেটা খুলবো তাহলে তো আমাদের পাসপোর্ট লাগবে। না কেন লাগবে পাসপোর্ট? আপনি যদি কার্ড অ্যাড করেন, হোল্ড অন আমার কথা শেষ করতে দেন, পাসপোর্ট কখন লাগবে? কার্ড যদি আপনি অ্যাড করেন, কার্ড যদি আপনি অ্যাড না করেন তাহলে তো আপনার পাসপোর্ট লাগছে না, পাসপোর্ট লাগবে বায়ারে। প্রথম অবস্থায় আপনারা ওই কাজগুলি ছেড়ে দিতে হবে যেখানে আপনার কার্ড নেই, যে বায়ার কার্ড দিবে আপনি তার কাজ করবেন, যে বায়ার কার্ড দিবে না আপনি তার কাজ করবেন না। আচ্ছা আপু, কেউ যদি আমাকে কাজ দেয় আর আমি যদি তার না করি ওই ক্ষেত্রে কি কোনো ব্যাড রিভিউ দেয়? না ওইটা ব্যাড রিভিউ দিবে না, আপনি তাকে বলবেন যে দেখো আমি কার্ড দিতে পারছি না বিকজ অফ আমার কার্ড নেই, তুমি আমাকে কার্ড দিলে আমি কাজটা করে দিতে পারবো, আমি কাজটা করতে পারি। এখন নিয়ম অনুযায়ী তো এটা বায়ার দিবে, কার্ড তো আপনার দেওয়ার কথা না। আর আমি যদি এমনিই কাজটা না আনি ব্যস্ততার কারণে? ব্যস্ততার কারণে না নিলে কখনো ডিরেক্টলি না বলা যাবে না বায়ারকে, বায়ারকে কখনো ডিরেক্টলি না বলা যাবে না, বায়ারের সাথে কখনো বাদ কোনো ওয়ার্ড ইউজ করা যাবে না। বায়ার আপনার আমার শব্দ চয়নটা কি হবে? শব্দ চয়নটা এরকম যে আপনার একটা
প্রবলেম দেখাতে হবে যে দেখো আমি তোমার কাজটা করতে যাচ্ছিলাম কিন্তু আমি মানে তোমার কাজটা করতে পারলাম, আমি খুবই ভালো, আমার খুবই ভালো লাগতো কিন্তু আমার আসলে এই প্রবলেমটার কারণে আমি এখন কাজটা করতে পারছি না, তুমি যদি আমাকে দিয়ে করাতে চাও তাহলে হচ্ছে এতদিন ওয়েট করতে হবে, এতদিন পরে আমার আসলে এই ইস্যুটা সলভ হয়ে যাবে তখন আমি তোমার কাজটা করে দিতে পারবো। আমরা যখন কোন লেভেল না পাবো ততদিন পর্যন্ত বায়ারকে বলবো না যে আমার হাতে অনেক কাজ আছে, কারণ আমার হাতে অনেক কাজ আছে বলার পরে সে যদি একটা টপ গ্রেডের বায়ার হয়ে থাকে বা সে যদি একটা ভালো বায়ার হয়ে থাকে সে কখনো সেকেন্ড টাইম আপনার কাছে রিপিট করবে না। আপনার বিহেভিয়ার আপনার দোকানে আরেকটা মানে ওই মানুষটাকে আবার রিপিট নিয়ে আসবে, আপনি ওই দোকানটাতেই যাবেন যেই দোকানের খাবার মজা, যেই দোকানের সেলসম্যানের বিহেভিয়ার ভালো, যেই দোকানের খাবার মজা সেলসম্যানের বিহেভিয়ার ভালো না আপনি কি ওই দোকানে যাবেন সেকেন্ড টাইম? না। আপনি কি যাবেন যেই দোকানে আপনাকে সম্মান না করলো, যেই দোকানে আপনি যাওয়ার পরে স্যার আসলে কেউ যদি বলে স্যার আজকে আমাদের অনেক কাস্টমার আছে আপনাকে দেখাইতে পারবো না আপনি পরে আসেন, আপনি কি জিন্দিগি তো ওই দোকানে যাবেন আপনার ফ্রিতে দিলেও? তাইলে কেন বায়ার আপনার কাছে, তো ফাইবারটা আপনার দোকান, তো বায়ারকে যদি আপনি বলেন যে আমার কাছে এখন অনেক কাজ আছে আমি কাজ করব না এটা বলতে পারবেন না, পোলাইটলি বলতে হবে যে দেখেন আমি আসলে আমার এখানে নেটওয়ার্ক ইস্যু আছে, আমার এখানে একটু প্রবলেম হচ্ছে, আমি করতে চাচ্ছিলাম তোমার কাজটা কিন্তু আমি করতে পারছি না এটার জন্য সরি, হোপফুলি আমরা নেক্সট হয়তো কাজ করব, কথাটা এভাবে বলে দিবে। বায়ারকে নো কখনো ডিরেক্টলি বলা যাবে না, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি মানে আপনি জানেন আনসার নো কিন্তু কথাটাকে ঘুরিয়ে বলতে হবে, কথাটাকে ঘুরিয়ে বলতে হবে, আমরা বলি না তুমি এটা দাও, আচ্ছা তোমার কাছে কি এটা আছে তুমি কি আমাকে দিতে পারবা, কথাটা কিন্তু সেম, তুমি এটা দাও তোমার কাছে এটা আছে তুমি আমাকে দিতে পারবা, কথাটা কি সেম না? জি জি। তুমি দাও মানে হচ্ছে আমি তোমাকে অর্ডার করা, আর তোমার কাছে আছে তুমি আমাকে দিতে পারবা তার মানে হচ্ছে আমি তোমাকে তোমার রেসপেক্ট টুকু দিচ্ছি, সো সে আপনাকে আপনার রেসপেক্ট টুকু দিবে। আপু অন্য করে কার্ড দিয়ে কি করা যাবে কাজটা? হ্যাঁ কার্ড দিয়ে করা যাবে, অন্য যার ডুয়েল কারেন্সি কার্ড থাকে করা যায়, এখন ডুয়েল কারেন্সি কার্ড অন্য কারো ডুয়েল কারেন্সি কার্ড কি সে আপনাকে দিবে? যদি দেয় আপনি করে নিতে পারবেন। আচ্ছা আপু আমাদের কি পায়োনিয়ারের ক্লাসটা নিয়ে ফেলেছেন? না পায়োনিয়ারের ক্লাস কেন নিব, ফাইবার শেষ হলো না পায়োনিয়ার নিয়ে কই যাবেন আপনি? না আপু আমি মাঝখানে ক্লাস মিস দিয়েছি তো, ফাইবারের অ্যাকাউন্টই ক্রিয়েট করলেন না ফাইবারের গিগ দিলেন না পায়োনিয়ার নিয়ে আপনি যাবেন কই? পায়োনিয়ার দিয়ে হচ্ছে ইয়ে করা যাবে না, ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন করা যায় না, পায়োনিয়ার ফেসবুক অ্যাপ্রুভ করে না। আবার হচ্ছে যেমন যদি দেখাই আমি আপনার সাথে, আমার একটা বায়ার হচ্ছে হঠাৎ করে নক করেছে রোজার মধ্যে, আমি বায়ারের সাথে তিন দিন কমিউনিকেট করে তিন দিন পরে আমি তাকে না বলেছি, কেন না বলেছি কারণ হচ্ছে বায়ার আমাকে ফার্স্টে বলেছে এনিডেক্সে কাজ করতে, ঠিক আছে, সে ফার্স্টে চেয়েছে পিক্সেল সেটআপ, তারপরে বলেছে পিক্সেল সেটআপের থ্রুতে সে অ্যাড ক্যাম্পেইন করবে, ওকে ফাইন আমি অ্যাড রান করে দিব, সেটার জন্য সে আমাকে $25 পে করবে, আমি বলেছি ফাইন। তারপরে সে আমার কাছ থেকে ওয়েব ডেভেলপার একটা কাজ করে যেটা হচ্ছে একটা ট্র্যাকিং, ওই ট্র্যাকিংটা সে আমাকে দিয়ে করাতে চেয়েছে এবং টোটাল কাজটা এনিডেক্সে তার সাথে করতে হবে, কিন্তু প্রবলেম হচ্ছে মে মাসে আমাদের রোজা ছিল এবং সে যখন অনলাইনে আসে ওই টাইমটা আমাদের এখানে হচ্ছে সেহরির টাইম, ওর সাথে টাইমিংয়ে আমাদের টাইমিংয়ে হচ্ছে সেহরির টাইম, এখন সেহরির টাইমে তো আমি ওর সাথে এনিডেক্সে কাজ করব না, কথাটা বুঝতে পেরেছেন? ওকে আমি সারাদিন পাবো না, ওকে না পেলে ওর সাথে আমি কাজ করতে পারবো না, এখন ও যখন আছে ওই টাইমে আমার নেটওয়ার্ক ভালো থাকবে ব্যাপার তো ওরকম না, এনিডেক্সে কাজ করতে গেলে অবশ্যই আমার ইন্টারনেট কানেকশন থাকা লাগবে, এখন আমার ইন্টারনেট কানেকশন ফল করতে পারে তখন আমি ওর সাথে কাজ করতে পারবো না, আর এনিডেক্সে কাজ করলে ওই স্ক্রিন রেকর্ডার দিয়ে আমার পুরোটা কাজ রেকর্ড করে রেখে দিয়ে ও কিন্তু এরপরে আর আপনার কাছে কখনো ব্যাক করবে না, সো এনিডেক্সের কাজ আমরা করব না, আমরা হচ্ছে টিম ভিউয়ারের কাজ করব না। বায়ার যদি বলে যে না আমি লগইন অ্যাক্সেস তোমাকে দিব না, যে আপনার খুব নতুন বায়ার আপনাকে ট্রাস্ট করতে বা কোনো ঝামেলা, তো অনেক সময় বায়াররা লগইন অ্যাক্সেস দিতে চায় না, ঠিক আছে তুমি লগইন অ্যাক্সেস দিও না, তোমার কার্ড ইনফরমেশন আমাকে দিও না, তুমি তোমার কার্ড তোমার বিজনেস ম্যানেজারে অ্যাড করো, আমাকে তোমার বিজনেস ম্যানেজারে অ্যাড করে দাও আমার অ্যাড ম্যানেজার, তাহলে কি হবে বায়ারের বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টে সে অ্যাড করে দিলে আপনার অ্যাড অ্যাকাউন্ট যখন সেখানে অ্যাড করে দিবে আপনি অ্যাড ক্যাম্পেইন করে দিতে পারবেন, তখন আর কার্ডের কোনো প্রবলেম ইস্যু হবে না, বুঝতে পেরেছেন? অনেক সময় বায়ার অ্যাক্সেস দিতে চাইবে না, বায়ার হচ্ছে অনেক জটিল হয়, বায়াররা আপনাদেরকে হয়তো ডিরেক্টলি বলবে না,
বাররা এসে বলবে তুমি এই কাজটা করার সাথে সাথে বলবে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে এইটুকুও করে দাও। প্রথম অবস্থায় আমি বলেছিলাম দুই থেকে তিনটা কাজ নামে মাত্র প্রাইসে আমরা করে দিব, আমাদের অ্যাকাউন্টে কাজের একটা মানে কাজ আছে সেটা দেখানোর জন্য। তো ওই জন্য এর মানে এই না যে ফ্রিতে করে দিব। আরেকটা কথা বলেছি, আমরা কখনো বায়ারকে ডিজিটাল মার্কেটিং শিখাবো না, ডিজিটাল মার্কেটিং এর কাজ করবো কিন্তু ডিজিটাল মার্কেটিং বায়ারকে আমরা শিখাবো না। এই কথাটা প্রথম থেকে আজকে অব্দি বলে আসছি এবং লাস্ট অব্দি আমি এই কথাটাই বলে আসবো। সো আপনাদেরকে বায়ারকে কখনো নো, ডিরেক্টলি নো বলা যাবে না। বায়ার যখনই যাই বলে, যেমন আমারই এক ফ্রেন্ডকে তার ছোট্ট একটা ভুল মানে বায়ারের ছোট্ট ভুলের জন্য ভুলটা হয়েছে, কিন্তু বায়ার পুরো ব্লেম সেলারের উপর দিয়ে দিয়েছে এবং তাকে মানে কি বলবো খুবই বাজে ল্যাঙ্গুয়েজ বাজে ওয়ার্ড ইউজ করে কথা বলেছে যে তোমরা বাঙালিরা আসলে ভালোই না, তোমরা বাঙালিরা ইংলিশে কথা বলতেই পারো না, তোমাদের বাঙালিদের কোনো ধারণাই নাই, তোমরা আসলে কোয়ালিটিফুল কাজই করতে পারো না। অথচ দিন শেষে প্রবলেমটা কিন্তু বায়ার, এবং বায়ার আপনাকে একটা নেগেটিভ রিভিউ দিয়ে চলে গেছে, কিচ্ছু করার নাই, কারণ ফাইবার বায়ারের কথা শুনবে। বুঝতে পেরেছেন? সবার কাছে ক্লিয়ার কথাগুলো? আমি ক্লিয়ার না আপু, আমি ক্লিয়ার না, আমি একটু ঝামেলাতে ছিলাম, আমার আজকে ক্লিয়ার করে দিতে হবে সবগুলা। আচ্ছা, আপনি অলওয়েজ ঝামেলাতে থাকেন, আপনার ঝামেলা আমি, আপনার ভাগ্য ভালো কিসমত ভালো, আমি ইমনরে বলি যে ইমন আপনার কিসমত ভালো, আপনি ঢাকায় থাকেন না বা আমার আশেপাশে থাকেন না, আর আপনারও বললাম যে আপনার কিসমত ভালো, যদি আপনার ঢাকার আশেপাশে থাকতেন এতদিন আমি সোজা করে ফেলাইতাম। না তা তো ঠিক আছে আপু, যেহেতু আছেন সুজা তো অবশ্যই করতে পারবেন, আপনি যদি বলেন আমি পিট নিয়ে হাজির হয়ে যাবো ঢাকা, সমস্যা নাই। বুঝেছেন, বায়ারকে আমরা বলতে পারবো না যে আমার হাতে অনেক কাজ আছে, কারণ এই কথা বললে বায়ারের মানে প্রত্যেকটা বায়ারই চাবে যে সে যখন আমাকে হায়ার করছে আমার প্রায়োরিটি মানে তাকে আমি প্রায়োরিটি দিই, যখন তাকে আমি দিব না সে তখন আমার কাছে ব্যাক করবে না। এবং একটা কাস্টমার চলে যাওয়া বা একটা বায়ার চলে যাওয়া মানে হতে পারে সে আপনার হয়তো পারমানেন্টলি একটা বায়ার হয়ে যেত। ফাইবারে বেশ কিছুদিন কাজ করার পরে যে কাজ জিনিসটা হয় সেটা হচ্ছে বায়ার পারমানেন্ট হয়ে যায়, রিপিট বায়ার হয়। রিপিট বায়ার হলে হয় কি যে তার সাথে কমিউনিকেশন লেভেল এত ভালো হয়ে যায় তিন চারটা কাজ করার পরে তাকে আপনি ফাইবারের বাইরে নিয়ে আসতে পারবেন, এবং সে নিজে থেকেই অ্যাপ্রোচ করে যে তুমি আমার সাথে ফাইবারের বাইরে কাজ করো। কারণ হচ্ছে যে ফাইবার আমার কাছ থেকেও 20% নিচ্ছে, তোমার কাছ থেকেও 20% নিচ্ছে, কিন্তু তুমি যদি বাইরে কাজটা করো তাহলে তো ফাইবার তোমার কাছ থেকে 20% নিচ্ছে না। এখন আপনি যদি বায়ারকে ধরেন $80 একটা কাজের প্রাইসিং দিলেন, ঠিক আছে, বাজেট দিলেন $80, ধরেন $100 দিলেন, বায়ার $100 রাজি হলো, কিন্তু আপনি কিন্তু $100 পাবেন না। এই $100 জন্য বায়ারের দিতে হবে $122 মতো, তারপর ফাইবার আপনাকে দিবে কত জানেন? মাত্র $80, বাকি $20 কিন্তু ফাইবারের সার্ভিস চার্জ। আর ওই বায়ারের $122-এর $22 বায়ার যে ফাইবারকে ইউজ করছে এইটার জন্য বায়ারের কাছ থেকে সার্ভিস চার্জ। তো দেখা যায় যে অনেক সময় বায়াররা বাইরে এসে আপনার সাথে কাজ করবে যারা রিপিট বায়ার হয়ে যায়, এবং বায়াররা যখন বাইরে কাজ করে ফার্স্টের দিকে পেমেন্টটা হচ্ছে ব্যাংকে করে দিতে হয়, ব্যাংক থেকে নিয়ে নেবেন, মিনিমাম 60% পেমেন্ট ব্যাংক থেকে নিয়ে নেবেন, যার সাথে ফাইবারের বাইরে কাজ করেন সেটা হচ্ছে 60% পেমেন্ট ব্যাংকে নিয়ে নেবেন। আর যদি লোকাল মার্কেটের কাজ করেন লোকাল মার্কেটেও সেম জিনিস 50-60% পেমেন্ট অ্যাডভান্স নিয়ে নেবেন, অ্যাডভান্স নিয়ে তারপরে কাজ স্টার্ট করবেন। তাকে টোটালি সে যদি পেজ দেখতে চায় ওকে নাও তোমাকে আমি এডিটর রোল দিচ্ছি, তোমাকে আমি অ্যাডমিন তখনই দিব যখন তুমি আমাকে ফুল পেমেন্ট করে দিবা। পেমেন্ট নিয়ে কিন্তু প্রবলেম হয় ফাইবারের বাইরে কাজ করতে গেলে, পেমেন্ট নিয়ে প্রবলেম হয়, এবং অনেক বায়ার এরকম পাবেন যে বায়ার আপনাকে কাজ করতে দিয়ে আপনি কাজ করছেন, কল টু অ্যাকশন বাটন সেট করছেন, আপনি হয়তো কাভার ফটোটা অ্যাড করে দিয়েছেন, তারপরে বায়ার বলবে আমার তোমাকে ভালো লাগে নাই, তোমার কাজ ভালো লাগে নাই, তোমাকে আমি ক্যান্সেল করে দিচ্ছি অর্ডার। তখন আপনি কখনোই নেগেটিভ কোনো ওয়ার্ড তাকে বলতে পারবেন না, তাকে কনভিন্স করার ট্রাই করবেন যে না আমি তোমার হ্যাপি মানে তোমাকে আমি স্যাটিসফাই করে দিচ্ছি, তুমি কিভাবে চাও আমি করে দিচ্ছি কাজটুকু, কোনোভাবেই যাতে কোনো কারো অ্যাকাউন্টে কোনো নেগেটিভ রিভিউ না আসে। প্রথম অবস্থায় নেগেটিভ রিভিউ আসলে আপনি বায়ার রিকোয়েস্ট পর্যন্ত পাঠাতে পারবেন না, কারণ রিভিউ যদি 4.7 এর নিচে নেমে যায় রেটিংটা আপনার প্রোফাইলের আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবেন না। বায়ার রিকোয়েস্ট পাঠানোর মানে কি বলে এটাকে রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার রিভিউ রেটিং কমতে পারবে না, এবং এই রেটিং ততদিন পর্যন্ত বাড়বে না যতদিন ভালো রিভিউ না পড়বে। তো যেখানে আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারছেন না আপনার নতুন গিগ বায়ার আপনাকে পাবে কোথায়, কারণ আপনার গিগের তো র্যাঙ্ক করেনি,
সো তখন কি হবে আলটিমেটলি আপনার এই অ্যাকাউন্টটা বন্ধ করে দিতে হবে সো প্রথম দিকের কাজ লেভেল 1 হাওয়া অবধি কেউ ভুলেও কোনো নেগেটিভ রিভিউর কাছে যাবেন না কেউ ভুলেও কোনো বায়ারের সাথে কোনো মিসবিহেভ করবেন না বায়ারকে বলবেন না যে আমার হাতে অনেক কাজ না তুমি আমাকে কাজ না দিলে এবং বায়ারকে কখনো প্লিজ বলবেন না প্লিজ কথাটা কখনো বলবেন না তারপর প্রফেশনাল কথাটা কখনো বলবেন না এখন কথা হতে পারে আপু প্লিজ বলবো না কেন প্রফেশনাল কথাটা বলবো না কেন কারণ হচ্ছে আপনি নিজে জানেন আপনি প্রফেশনাল আপনার সামনে যদি বলে কেউ যখন আপনার সামনে এসে বলে দেখ যে আমি না এই কাজটা জীবনেও করি নাই আমি না এটা করি নাই আমি না এটা করি নাই আমি প্রমিস করতেছি আমি কসম কাটতেছি এই যে কসম কাটা কসম কাটলে আমরা কি বলি কারো সামনে যদি আমরা কসম কাটি বা প্রমিস করি বা বলি যে আমি এটা করি নাই তখন কি মনে হয় সে যদি জেনুইন হইতো সে তো এতবার বলতো না কথাটা এটা আমাদের সবার সাইকোলজিক্যালি কাজ করে না আপনি যে প্রফেশনাল প্রফেশনাল কাজ জানেন সেটা বলার তো প্রয়োজন নাই যে আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটিয়ার প্রয়োজন আছে দরকার নাই আপনি প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলার দরকার নাই আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার আপনি প্রফেশনালি কাজ করেন আপনার প্রফেশনাল ওয়ার্ডটা উচ্চারণ করার দরকার নাই প্লিজ কখনো বলবেন না যে প্লিজ তুমি আমাকে কাজটা দাও বা প্লিজ তুমি এটা করো এটা কখনো বলবেন না ঠিক আছে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো কখনোই বলবেন না কিভাবে বলবেন ওইটা আমি আলাদা বায়ার কমিউনিকেশনের ক্লাসগুলি যখন স্টার্ট করব বা বায়ারের সাথে কমিউনিকেট কিভাবে করতে হবে কি দিতে হবে বায়ার রিপ্লাই করলে ইনস্ট্যান্ট রিপ্লাই আমরা কি দিব বায়ারকে কিভাবে দিব টোটালটা আমি বলে দিব বায়ার যখনই নক করে আপনি অনলাইনে থাকেন আপনি বাইরে থাকেন পিসির সামনে না থাকেন বায়ারকে ইনস্ট্যান্ট একটা রিপ্লাই দিবেন ইনস্ট্যান্ট রিপ্লাইটা অলওয়েজ থ্যাংক ইউ একটা রিপ্লাই যেটা হচ্ছে আমার সাথে কানেক্ট করার জন্য থ্যাংক ইউ আমি তারপর আপনি তাকে আরেকটা টেক্সট করে দেন আমি এখন আউট অফ মানে আউট অফ ওয়ার্ক মানে আপনি ওয়ার্ক প্লেসের বাইরে আছেন আপনি এখন তাকে রেসপন্স করতে পারছেন না আপনি বলেন যে আমি যত দ্রুত সম্ভব আমি তোমার সাথে রেসপন্স করছি বা যত দ্রুত সম্ভব আমি তোমার কাছে ব্যাক করছি এরকম একটা টেক্সট ছেড়ে দেন সে হ্যাপি থাকবে সে অ্যাটলিস্ট যদি আপনাকে দিয়ে কাজ করানোর চিন্তা থাকে সে আপনার জন্য ওয়েট করবে দুই তিন ঘন্টা যে কাজ করানোর মানে আপনি যদি কোনো রিপ্লাই দিলেন না যে আরে আমি বাইরে এখন রিপ্লাই দিলে কি রিপ্লাই দিব তখন দেখা যাবে যে বায়ার যখন রিপ্লাই পাবে না তখন বায়ার ভাববে যেই সেলার রিপ্লাই করে না সেই সেলারকে আমি কাজ দিলে সেই সেলার তো ঠিক মতো আমার কাজ ডেলিভারি দিবে না সে তো ঠিক মতো আমার সাথে কমিউনিকেট করবে না এর থেকে ওর সাথে আমি ওকে কাজ না দেওয়াটা বেটার এই যে রেসপন্স করা আমরা ফাইবারের গিগুলি ঘাটাঘাটির সময় দেখার সময় সার্চ করার সময় আমরা দেখেছিলাম না রেসপন্স রেট ওয়ান আওয়ার থাকে এই কারণেই রেসপন্স রেট 1 hour 2 hour থাকবে ইনস্ট্যান্ট রেসপন্স করা ট্রাই করবেন এবং আপনাদের মোবাইলে ফাইবার অ্যাপটা ইনস্টল করে ফাইবার অ্যাপের নোটিফিকেশনে সবচাইতে মোবাইলের সবচাইতে লাউড যেই সাউন্ডটা ওই সাউন্ডটা ফাইবার নোটিফিকেশনে দিয়ে দিবেন যেটা বায়ার রিকোয়েস্টের বায়ার আপনাকে নক করা মাত্র মানে ফাইবারে কোনো ইনবক্স আসা মাত্র যাতে ওই লাউড মিউজিকটা আপনার বেজে উঠে যাতে আপনি বুঝতে পারেন এটা ফাইবারের নোটিফিকেশন বুঝতে পেরেছেন জি আপু আচ্ছা আপু অনেক সময় বায়ার আপনাকে খুঁজে নেবে অনেক সময় আপনি বায়ারকে খুঁজে নেবেন যেমন আপনি তো চিনবেন না রাফি ভাইয়া চিনবে রাফি ভাইয়ার ওয়াইফের ব্যাচের একটা ছেলে ও হচ্ছে প্রথম দিকে প্রচুর বায়ার রিকোয়েস্ট পাঠাইতো ও বায়ার রিকোয়েস্ট পাঠাইতো আর আমারে পাঠাইতো আপু বায়ার এটা করছে আপু বায়ার ওইটা করছে পরশুদিন আমাকে ফোন দিয়ে বলতেছে আপু বায়ার তো আমি তো জানি না বায়ার আমার লিঙ্কডইনের গিগের উপরে অর্ডার করে চলে গেছে $20 না $25 একটা কাজ বায়ার অর্ডার করে চলে গেছে দেখেন এটা হচ্ছে ওর মানে আমরা যদি আমাদের বলি না যে আমাদের লাক ওর লাক ফেভার করেছে বায়ার ওকে খুঁজে নিয়েছে কারণ হয়তো বা ওর গিগটা ফার্স্টের দিকে ছিল ওর গিগটা হয়তো র্যাঙ্কিং এ ছিল দ্যাটস ওয়াই বায়ার ওকে খুঁজে নিয়েছে যতদিন গিগ আপনার র্যাঙ্কিং এ থাকবে না ততদিন বায়ারকে খুঁজতে হবে কিভাবে খুঁজতে হবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা যখন গিগুলি পাবলিশ করব গিগ পাবলিশ করার পর আমরা যত অনলাইনে থাকবো তত বেশি বায়ার রিকোয়েস্ট পাবো যত বেশি বায়ার রিকোয়েস্ট পাবো তত বেশি আমরা বায়ারকে অফার লেটার সেন্ড করবো কারণ পার ডে মিনিমাম 10টা অফার লেটার আমি সেন্ড করতেই পারি ফাইবার আপনাকে পার ডে 10টা অফার সেন্ড করার অপশন দেয় মানে এই ক্ষেত্রে কি মানে গিগটাকে বেশি ফোকাস করতে হবে এই তো হ্যাঁ গিগ যত দ্রুত পারেন একসাথে যারা 3 থেকে 4টা গিগ একসাথে পাবলিশ করতে পারে তারা বায়ার রিকোয়েস্ট প্রচুর পায় এবং ওই সময়টাই হচ্ছে কাজ যত একসাথে গিগ পাবলিশ করা যায় তত ভালো হয় আচ্ছা 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 আপু আমার একটা কোশ্চেন ছিল ইমপ্রেশন ভালো হয় আর দাঁড়ান ভাইয়া আমি আপনার কোশ্চেন আনসার দিচ্ছি সেটা হচ্ছে গিগের ইমপ্রেশন কি আমি আজকে সকাল ক্লাস স্টার্টিং এর সময় বলেছিলাম একজনের গিগকে আরেকজনের সাথে গিগ এক্সচেঞ্জ করতে হবে গিগ এক্সচেঞ্জ কি এই যে ইমনের ভিডিওতে ইমনের গিগে আমরা যাচ্ছি ইমনের গিগে গিয়ে আমরা গিগের ভিডিওটা দেখছি না প্লে করছি না
তারপরে আমরা চেঞ্জ করে ছবিটা দেখছি না, এই যে আমার একটা ক্লিক ওর গিগের উপরে, এইটা হচ্ছে ওর গিগের ইমপ্রেশনে ক্লিক হিসেবে কাউন্ট হবে, ইমপ্রেশন কাউন্ট হবে, ভিউ কাউন্ট হবে। সেম জিনিসটা যদি আমরা সবার গিগে করি, আমার কি আর বাইরের কারো কাউকে প্রয়োজন? ডেইলি গিয়ে যদি আমি আমার প্রত্যেকটা ব্যাচমেটের, আমরা যদি 30 জন থাকি, 30 জন থেকে 8 মানে 29 জন যদি ডেইলি আমার গিগে 29টা ইমপ্রেশন দিয়ে আসে, আমার কি আর বাইরের মানুষ দরকার আছে গিগ র্যাঙ্কিং এ আনার জন্য? না, প্রয়োজন নাই। ভিডিওটা প্লে করা অবশ্যই, এখানে আবার কথা আছে, সেখানে আপনার ফাইবার অ্যাকাউন্ট থাকতে হবে, ফাইবার অ্যাকাউন্টে লগইন থাকতে হবে, উইদাউট লগইনে হবে না। আপনারা যদি দেখেন ইমনের গিগটা যখনই প্লে করবেন, উপরে ডান পাশে একটা লাভ বাটন আছে, লাভ বাটনের পাশে 22 লেখা, 22 লেখা, 22 মানে হচ্ছে ওর এই গিগটাকে 22 জনের সাথে ও এক্সচেঞ্জ করেছে, যারা হচ্ছে ওর গিগকে ফেভারিট করে সেভ করে রেখেছে, এবং ইমন এইটার রিপিটে তাদেরকে দিয়েছে। ফাইবারে দেখবেন গিগ এক্সচেঞ্জ বলে অনেকগুলি গ্রুপ আছে, এবং এই গিগ এক্সচেঞ্জে গেলে কেউ একটু স্ক্রিন শেয়ার করেন আমার সাথে, আমি ফাইবারে গিগ এক্সচেঞ্জের ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি, কেউ একটু স্ক্রিন শেয়ার করেন। করেন আপু, যদি ইলেকট্রিসিটি চলে আসে তাহলে স্ক্রিন শেয়ার করেন আমার সাথে। ফেসবুকে যাবেন, ফেসবুকে গিয়ে আপনি লিখেন ফাইবার গিগ এক্সচেঞ্জ, ফাইবার গিগ এক্সচেঞ্জ, হ্যাঁ এখানে ফাইবার গিগ এক্সচেঞ্জ লিখেন। ক্লিক করেন না, জাস্ট এন্টার দেন, এন্টার দেন, কিছু ক্লিক করেন না, এন্টার দেন। গ্রুপ দেখছেন কত গ্রুপ, সি অল দেন, সি অল, নিচে এসে, নিচে এসে সি অল। আরে বাবা রে, এইটা না, এইটা না, পাশের ট্যাবটা, এটার পাশেরটা রে বাবা, হ্যাঁ এটা, ফাইবার গিগ প্রমোশন, গিগ এক্সচেঞ্জ, গিগ প্রমোশন লিখলেও চলে আসবে, প্রচুর গ্রুপ আসবে, ফাইবার প্রমোশন লিখলেও প্রচুর গ্রুপ আসবে। এই গ্রুপগুলিতে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনার গিগের লিঙ্ক দিয়ে একটা পোস্ট দিতে হবে যে গিগ এক্সচেঞ্জ করবেন, তবে অবশ্যই, হ্যাঁ এই যে এখানে দেখেন, হ্যাঁ এই সি অল দেন, দেখেন কত গ্রুপ এবং এখানে মেম্বারের সংখ্যা কিরকম। ফার্স্ট সেটটা তো হচ্ছে 85K, মানে হচ্ছে 85,000, তারপরে 50,000, তারপরে 70,000, তারপরে কি 19,000 না 1.9K, এটা 1.9 না 19,000, এবং দেখেন একদিনে হচ্ছে, আমি যদি থার্ড গ্রুপটাতে দেখি, একদিনে 1.2K পোস্ট হয় পার ডে, 1.2K পোস্ট হয় পার ডে, দেখতে পাচ্ছেন? ফার্স্ট সেটটা যদি দেখেন 1.9K পোস্ট পার ডে। এখন এই গ্রুপগুলিতে যদি ঢুকেন, আপনারা এখন থেকে গ্রুপগুলিতে জয়েন হয়ে যান, এখন থেকে গ্রুপগুলিতে জয়েন হয়ে যান সবাই, কেউ একবার একটা গ্রুপে জয়েন হলে ওই গ্রুপে গিয়ে আপনি হচ্ছেন আপনার প্লিজ ফেভারিট গিগ অফ মাইন, অ্যাডমিনের গিগ আছে, অ্যাডমিনের গিগ দিতে ওকে সাবমিট দিয়ে দেন। দেখেন কেউ কারো ইয়ে ছাড়া কাজ করে না, আপনারা সবাই এইরকম গ্রুপগুলিতে অ্যাড হয়ে নেবেন। গ্রুপগুলিতে ক্লিক করলে, ভাইয়া এই গ্রুপের নামে ক্লিক করেন তো, দেখেন তো গ্রুপটা কি পাবলিক না প্রাইভেট করা, এই যে এটা এটা এটা, নামটাতে ক্লিক করেন, দেখেন ওদের ডিসকাশনে কি আছে, ক্লিক করেন, পাশের ট্যাবে ওপেন করতে পারেন, এখানেও ওপেন করতে পারেন, দেখেন তো ওদের ইয়ে হয় নাকি, দেখি ডিসকাশন ওদের, ওপেন ওপেন গ্রুপ, নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন, এই যে হোল্ড অন হোল্ড অন হোল্ড অন হোল্ড অন, একটু উপরে উঠেন, জাস্ট স্লাইড উপরে উঠলেই হবে, একটুখানি অল্প, ও মোশন গ্রাফিক্স এর কাজ করে, দয়া করে আমার গিগ সংরক্ষণ করুন আমাকে। আরে এটা হচ্ছে আপনি ট্রান্সলেট ইয়ে করেন, ভাইয়া সি অরিজিনাল, আপনি তো ট্রান্সলেট দিয়ে রাখছেন বাংলায়, আচ্ছা যাই হোক, এখানে দিতে হয় যেভাবে পোস্টগুলি, যে গিগ এক্সচেঞ্জ করব, তুমি ফার্স্টে আমাকে স্ক্রিনশট দিবা,
তুমি স্ক্রিনশট দেওয়ার পরে আমি তোমাকে হচ্ছে গিগ এক্সচেঞ্জ করব, কিন্তু তুমি স্ক্রিনশট দিবা যে তোমাকে লগইন করে গিগ এক্সচেঞ্জ, কারণ অনেকেই আছে লগইন ছাড়া গিগ এক্সচেঞ্জের একটা বাটন ক্লিক করে দিয়ে ইনস্ট্যান্ট ওটার স্ক্রিনশট নিয়ে আপনাকে পাঠিয়ে দিবে, কিন্তু সেটা তার গিগের এক্সচেঞ্জের স্ক্রিনশট হবে না। সো আপনি তার কাছ থেকে টোটাল প্রুফটা নিয়ে তারপরে গিগ এক্সচেঞ্জ করবেন। সে যদি আপনার এই কমেন্টের ইনবক্সে, ভাইয়া কমেন্টে যান, এটার কমেন্টে যান, এই পোস্টার কমেন্টে যান নিচে দেখেন, এখানে গেলে দেখবেন এক এক মানুষের গিগের লিংক দেয়া, দেখতে পাচ্ছেন? সবাই সবার গিগের লিংক দিচ্ছে কিন্তু কেউ স্ক্রিনশট দিচ্ছে না। যদি স্ক্রিনশট না দেয় আপনি তার গিগ এক্সচেঞ্জ করবেন না। যে আপনাকে আপনার গিগের স্ক্রিনশট দিবে, এক্সচেঞ্জের স্ক্রিনশট দিবে, আপনি তার সাথে গিগ এক্সচেঞ্জ করবেন। হাসনাত ভাই একটু ইমনের গিগে যান। আপু সে যদি ফার্স্ট আমাকে বলে, সে ফার্স্ট বললে সে আপনাকে, আপনি যে তারটা করবেন, আপনি তারটা যদি আপনি কমেন্টে দেন, আপনি পোস্ট না দেন, তার সাথে যদি করতে চান তাহলে আপনি তাকে ফার্স্ট একটা স্ক্রিনশট দেন প্রপার, তাহলে সে দেখবেন যে আপনারটা দিয়ে দিয়েছে। এবং যখন এই গিগ এক্সচেঞ্জে নামবেন, মানে যখন এই গিগ এক্সচেঞ্জে পোস্ট দিবেন, তখন আপনার, আমি ইমোনেরটা দেখতে বলেছিলাম, ইমোনের লিংকটা তো আমাদের মেসেঞ্জার গ্রুপেই দেয়া আছে। হ্যালো আপু। জি আপু, আমার প্রেয়ার টাইম আপু। আচ্ছা ভাইয়া যান, আপনি প্রেয়ারটা করে আসেন, আমাদেরও নামাজের সময় হয়ে যাচ্ছে। ইমন ভাই এটা কে উঠতে দিবেন? লিংকটা আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে রেখেছি রে বাবা, জান না মেসেঞ্জার গ্রুপে যান পেয়ে যাবেন। এরপরে কেউ আর টেক্সট করেনি না আমার এখানে লগইন করেন আপু, এডিটর দেখবো আপনার অ্যাকাউন্টটা আমি দেখবো। আপনি একটা সেকেন্ড হোল্ড করেন নাবিদ ভাইয়া, আপনি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড আর জিমেইলটা আমাকে দিয়ে যান, আমি ঢুকে দেখে দিচ্ছি, কোথাও কোনো প্রবলেম থাকলে আমি আপনাকে নক করে বলে দিব আপনার যদি খুব ইমার্জেন্সি হয়। শাশ্বত ইমন, হ্যাঁ এখন ইমনের এই গিগটাতে যান, ক্লিক করেন এখানে, গিগে এখানে যায়, এটা ছবিতে ক্লিক করা, এই যে দেখেন, এই যে এই যে এই যে এই যে হোল্ড অন হোল্ড অন, এই যে দেখেন সেভ 22টা দেখতে পাচ্ছেন? জি জি, এই 22টা কি? 22টা হচ্ছে ওর সাথে গিগ এক্সচেঞ্জ করছে এই 22 জন, ওর গিগে এসে লাভটা সেভ করছে। আপনি যদি এখন দেন সেভ দেন, আপনি সেভ দেন, এই লালটুতে টিপ দেন, এই যে ওর এখন 23টা হয়ে যাবে, আপনাকে কাউন্ট দেখাবে না কিন্তু ওর 23টা হয়ে যাবে, কারণ আপনি এখানে লগইন করা আছেন। এখন বায়ারের কাছ থেকে, মানে সরি, আপনি যখন গিগ এক্সচেঞ্জ করবেন আপনি স্ক্রিনশট কি চাইবেন? স্ক্রিনশট চাইবেন তুমি যে আমার গিগ নিয়েছো, গিগে লাভ দিয়েছো, সেটা কোত্থেকে দিয়েছো? এই যে তুমি আমাকে এইটুকুর স্ক্রিনশট দাও, এইটুকুর স্ক্রিনশট দিলে তখন আপনি বুঝবেন এখানে সেভ আছে, এখানে সে লগইন করা আছে, বুঝতে পেরেছেন? যদি আপনাকে শুধু এই জায়গা দেয় কিন্তু এই জায়গায় তার লগইন বা লগইন না থাকে, সেখানে হয়তো জয়েন অর সাইন ইন লেখা থাকবে, তখনই বুঝবেন সেটা এক্সচেঞ্জ হয় না, আপনি তাকে ইগনোর করে চলে যান, বুঝতে পেরেছেন? একটু আরেকবার বলেন, আমার একটু নেটের সমস্যা হয়েছে। তখন আপনি বলবেন তুমি যে আমাকে করেছো তার স্ক্রিনশট দাও, প্রুফ হিসেবে তার স্ক্রিনশট দাও। যদিও শুনতে একটু রুড লাগে কথাটা, কিন্তু ফেসবুকে এই কাজটা করতে হবে। স্ক্রিনশটটা যখন দিবে তখন বলবেন যে তুমি যে লগ ইন করাছিলা সেই প্রুফ সহ দাও, কারণ লগ ইন ছাড়া, লগ ইন মিন্স হচ্ছে সে যদি লগ ইন না করা থাকে এই জায়গায় তার এই ছোট্ট ছবিটা আসবে না, সে হয়তো আপনাকে স্ক্রিনশটটা দিবে এই জায়গায়, এই যে এতটুকু স্ক্রিনশট দিয়ে দিবে, এতটুকু স্ক্রিনশট দিলে আপনি বলবেন নো এটা আমি নিব না, তোমার আমাকে তুমি যে লগ ইন করাছিলা সেইটা সহ স্ক্রিনশট দাও, বুঝতে পেরেছেন? লগ ইন করা থাকলে এই যে এই জিনিসটা দেখা যাবে, লগ ইন করা না থাকলে এই সেফটা দিলে কোনো লাভ হয় না, কোনো ইমপ্রেশন পাবে না। আপনারা লগ ইন ছাড়া যার ইয়েতেই ঢুকছেন কোনো লাভ নেই, তার ইমপ্রেশন বাড়বে কিন্তু তার অন্য কোনো কিছু বাড়বে না, ক্লিক ভিউ বাড়বে না। এই আর এইখানে যখন দিবে তখন ক্লিক ভিউ সবকিছু বাড়ে। তবে হ্যাঁ, গিগ এক্সচেঞ্জের যে ব্যাপারটা, গিগ কিন্তু প্রচুর এক্সচেঞ্জ করা যায় না। আপনার আজকে একদিন যদি গিগ এক্সচেঞ্জ করেন, পরের দুই দিন আপনাকে স্টপ থাকতে হবে, তারপর আবার থার্ড দিনের দিন গিগ এক্সচেঞ্জ করবেন, এবং ট্রাই করবেন একদিনে দুই
জায়গার বেশি গিগটাকে এক্সচেঞ্জ না করতে, দুই জায়গার বেশি গিগকে এক্সচেঞ্জ না করতে। আরেকটা জিনিস খেয়াল করেন, যারা গিগের যত লিংক দেয় তারা ফাইবারের সাথে যদি লিংকটা শেয়ার করে তারা কিন্তু ডিরেক্টলি ফাইবারের লিংকটা দেয় না, তারা লিংকটাকে শর্ট করে, শর্ট করে তারপরে দেয়। তারা হয়তো বিটলি দিয়ে বা আরো কিছু জিনিস আছে ওইগুলি দিয়ে লিংকটাকে শর্ট করে দেয়, কারণ অনেকেই ফাইবার লিংকটা দেখলে আপনার ইয়ে করে না, ফাইবারের ওই লিংকটাতে ক্লিক করে না, কিন্তু বিটলি দিয়ে ক্লিক করলে আপনি দেখবেন আপনি ঢুকছেন একটা ওয়েবসাইটে কিন্তু লিংকের নাম আরেকটা জায়গা। এটার কারণ হচ্ছে ওরা লিংক শর্ট করে, এই যে যে ইউআরএলটা, ইউআরএলটা শর্ট করে দেয়। বুঝতে পেরেছেন? আচ্ছা আপু, জি আপু নামাজে ব্রেকটা দিয়ে দেন। গিগের ট্যাগ গুলো একটু দেখান না, কোনটা গিগের যে ট্যাগ ছিল ওগুলো একটু দেখায় যান না, একদম নিচে নিচে গেলে পাওয়া যাবে। গিগের ট্যাগ এই ট্যাবের একদম নিচে চলে যান, হাসনাত একটা সেকেন্ড ভাইয়া, একদম নিচে চলে যান, ইমোনের গিগের একদম নিচে। ওর এই গিগের উপরও দুইটা কাজ করেছে তো, যান দেখেন ওর লাস্ট ডেলিভারি ওয়ান উইক আগে। এই এফএকিউ গুলি দেখছেন আপনাদের, এরকম এফএকিউ সেট করতে আবার দুইটা রিভিউ, ফাইভ স্টার রিভিউ পাইছে, যান যান এই যে এই যে এই যে এই যে রিলেটেড ট্যাগ, এগুলি হচ্ছে ওর এই গিগের ট্যাগ। এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল নেটওয়ার্কিং, সোশ্যাল মিডিয়া পোস্ট, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, সোশ্যাল মিডিয়া ডিজাইন। তোর এইটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার গিগ না, আপনি জাস্ট ওই ফাইন্ড সার্ভিসে সোশ্যাল মিডিয়ার লিখেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে ফার্স্ট দশটা গিগের ট্যাগগুলিকে কালেক্ট করেন, এই জায়গায় ট্যাগগুলিকে কালেক্ট করবেন। এবং ট্যাগ সবসময় হচ্ছে বায়ারের রিভিউর নিচে থাকে, যেই সেলারের গিগ দেখছেন ওই সেলারের বায়ারের রিভিউর নিচে থাকবে ট্যাগ, একদম নিচে আসলে আপনি পাবেন। আর আপু ওই যে লাস্ট ডেলিভারি কবে হয়েছে ওটা কিভাবে দেখেন না? এই যে একটু উপর উঠেন হাসনাত, একটু উপর উঠেন, একটু উপর উঠেন, ইমোনের ডিটেল ওইখানে দেখতে পাবেন। আর একটু উপর উঠেন, এটা ওর গিগের ডিটেল, এটা না, এই যে 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 নিচে 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 নিচে, এই যে অ্যাবাউট সেলারে দেখেন কবে জয়েন করেছে, অ্যাভারেজ রেসপন্স ডেট, লাস্ট ডেলিভারি টাইম। হ্যাঁ হ্যাঁ ভাই, নামাজে দোদ দেন, দোদ দেন সবাই, মাগরিবের নামাজের টাইম থাকে না, ব্রেক স্ক্রিন দেন, ব্রেক স্ক্রিন দিয়ে নামাজে দোদ দেন। আপু আমার একটা কোশ্চেন ছিল, একটু বলে যাই। হ্যাঁ, বলেছিলেন না যখন ওই যে বায়ার, বায়ারের সাথে অনেকগুলো কাজ করা হয়, তো ওই ক্ষেত্রে উনি যখন ফাইবারের বাইরে এসে মানে আমাকে, আমার সাথে কন্টাক্ট করবে, ওটা কিভাবে করবে? কারণ কোনো লিংক তো দেয়া থাকবে না। লিংক আমরা দিব ফাইবার, আমরা লিংক দিব, লিংক ডিরেক্টলি টেক্সট আকারে দেয়া যাবে না, লিংক গুলিকে আমাদের নোটপ্যাডে অ্যাড করে নোটপ্যাডটাকে অ্যাটাচ ফাইল আকারে দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, ওইখান থেকে উনি খুঁজে বের করবে। হ্যাঁ, এবং বায়ারের আইডি লিংকও আমরা এভাবেই নিব। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা ডেলিভার দিব ফাইবারে, কিন্তু কথাবার্তা হবে সব গিয়ে তার ওই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে, সেটা হতে পারে মেইল অ্যাড্রেসে, সেটা হতে পারে আপনার যে কোনো অ্যাকাউন্টের থ্রুতে। এটা মানে আমরা ডিরেক্টলি লিংকটা লিখতে পারবো না, ফাইবারের টেক্সট আকারে লিখতে পারবো না, ফাইবার আমাদের ওয়ার্ন করে দিবে। এবং আমরা হচ্ছে ধরেন এমএস ওয়ার্ডে লিখবো, এমএস ওয়ার্ডে লিখে ওটাকে অ্যাটাচ ফাইল আকারে বায়ারকে পাঠিয়ে দিব। ওই ফাইলের ভিতরে হচ্ছে আমার যত সমস্ত লিংক, যত সমস্ত প্রেমালাপ, যত সমস্ত অবৈধ কাজ, যেটাকে ফাইবার অবৈধ বলে, ইলিগেল কাজ বলে, যে লিংক শেয়ার করা বা পেমেন্টের কথা বলা বা এইটা দেয়া বা ওইটা দেয়া, এগুলি তো ফাইবারের কাছে ইলিগেল। এই ইলিগেল কর্মকাণ্ড আমরা সব হচ্ছে ওই ডক ফাইলে করে বা মানে সরি এমএস ওয়ার্ডে করে তারপর বায়ারকে ওইটা অ্যাটাচ ফাইল আকারে পাঠিয়ে দিব। কোথেকে অ্যাটাচ করবো সেটাও আমি দেখিয়ে দিব। কিন্তু কথা হচ্ছে এখন আর কেউ কোনো কোশ্চেন করলে কারো কোনো কোশ্চেন নিব না, আমরা নামাজে দৌড় দিব, নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, দৌড় দেন দৌড় দেন। আচ্ছা ওকে, আপনারা কি ব্রেক স্ক্রিন না দিয়ে দৌড় দিয়েছেন? আল্লাহ, সবাই ব্রেক স্ক্রিন না দিয়ে দৌড় দিছে, দেখছো?
দেখছো অবস্থাটা দের আপু আপনি নরমাল দিয়ে দিব হ্যাঁ ভাই দিয়ে দেন নরমাল দিয়ে দেন ব্রেক ব্রেক টাইম দিয়ে দেন ব্রেক ফর প্রেয়ার এটাও দিয়ে দিতে পারেন বা ব্রেক ফর মাগরিবের নামাজ দিয়ে দেন দেখা যাচ্ছে আপু ভাইয়া একটা মিনিট আমাকে একটু টাইম দেন আমি দেখছি হ্যাঁ 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 দেখা যাচ্ছে ভাইয়া